আজ আমার কলেজের ফার্স্ট দিন ছিল। নিজের মধ্যে খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল, সে সাথে আতঙ্কের মাঝেও কিছুটা বিরাজ করছিলাম। ছোটবেলা থেকেই মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে, চারপাশে বোরকা টুপি আর দিনী শিক্ষা, কিন্তু আজ যেখানে পড়তে যাব সেটা জেনারেল। মনে হতে আঁতকে উঠলাম। আমি বলছি না মাদ্রাসায় ফেতনা হয় না, তবে সেটা একটু আড়ালে আর এখানে প্রকাশ্যেও হয়ে থাকে, কারণ দিনী জ্ঞান তাদের মাঝে শূন্য। তাই অনেকটাই টেনশনে আমার প্রফুল্ল মুখখানিতে চিন্তার আভাস ভেসে উঠল। এমনিতেও আমি যেভাবে কলেজে যাব তাতে কলেজের কিছু একরোখা স্যারের খোঁচামার্কা কথা শুনে নিজেকে সামনে রাখতে পারবো কিনা সন্দেহ আছে। তাই আর সাত পাঁচ না ভেবে আল্লাহর উপর ভরসা করেই রওনা হলাম। কলেজ গেটে ঢুকতেই চোখে পড়ল লজ্জাজনক পরিস্থিতি। ছেলে মেয়ে একসাথে কলেজ গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। অজান্তেই একটু চিন্তা করলাম, এরা কি আদৌ স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা, সে সাথে চুলে শ্যাম্পু লাগিয়ে আসতে থাকা উঠতি মেয়েরা। শুধু কি তাই, আমাদের সমাজের কিছু নামধারী বোরকাওয়ালি। আল্লাহ সুবহানাহু তাআলা নারীদেরকে নিজেদের সৌন্দর্য প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন, অথচ আজকের সমাজে বোরকাটা আমাদের জন্য ফ্যাশনে পরিণত হয়েছে। আল্লাহুম্মা ফিরলে যতটা সম্ভব নিজের চক্ষু হেফাজতে নিজের দিকে দৃষ্টি দিয়ে নিজের ডিপার্টমেন্টের দিকে হেঁটে চললাম। ক্লাসে ঢুকে খুবই অস্বস্তি ঘিরে ধরল। ফ্রিভাবে ছেলে মেয়েদের আলাপ হাসি ঠাট্টা আরো কত কি। ক্লাস থেকে বেরিয়ে একটু প্রকৃতির পানে ছুটে গেলাম। আকাশের দিকে তাকিয়ে এক বুক অভিমান নিয়ে আল্লাহকে অভিযোগ জানালাম। মুহূর্তের মাঝে আকাশের গা থেকে গড়ি গড়ি বৃষ্টির ফোঁটা পৃথিবীর বুকে ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ক্লাসে কোনো বেঞ্চের এক কোণে চুপ করে বসে রইলাম। হঠাৎ একটা মেয়ে এসে সালাম জানালো। ভাবলাম, যাক, এই অস্বস্তিকর পরিবেশে একটা মেয়েকে তো পেয়ে গেলাম, যার মধ্যে এই জ্ঞানটুকু আছে যে কথাবার্তা শুরু করার আগে সালাম দিতে হয়। সালামের উত্তর দিয়ে উঠে দাঁড়াতেই মেয়েটা আমার পাশে এসে বসল। বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? ফাইজা। তোমার নাম? ফাতিমা। মাশাআল্লাহ, সুন্দর নাম তোমার। তোমার নামও মাশাআল্লাহ। এভাবেই আমাদের কথা চলল। মনে মনে রবকে ধন্যবাদ জানাতে ভুলে গেলাম না। ফাতিমাকে আমার ভালোই লাগছিল। ফাতিমার সাথে গল্প করতে করতে কখন যে স্যার ক্লাসে এসে গেছেন খেয়ালই করিনি। স্যার ক্লাসে ঢুকেই প্রথমে তার পরিচয় দিয়ে আমাদের সাথে একটু ফ্রি হয়ে নিলেন। স্যার ধর্মে একজন খাঁটি মুসলমান, তবে দেখে বোঝার ফুরসত নেই। আমার মতো ক্লাসের আরো কয়েকটা মেয়ে মুখে নেকাব লাগিয়ে এসেছে, কেউ সিম্পলভাবে আবার কেউ বিভিন্ন ডিজাইনে। স্যারের বক্তব্যের প্রথমেই উঠে আসলো নেকাবধারী বোনেদের দিকে। স্যার যখন সবার পরিচয় নিচ্ছেন তখন আমাদের দিকে প্রশ্ন করে বললেন, তোমাদের নেকাব থাকলে আমি চিনব কি করে? পুরো ক্লাস নিশ্চুপ। এদিকে আমার গা জ্বলে যাচ্ছিল। এই স্যারেদের কি এই কথাটা না বললে শান্তি হয় না? শয়তান কেন এনাদের এত লাড়ে? ফাতিমা কি যেন বিড়বিড় করে বলতে লাগলো, যা আমার কান পর্যন্ত পৌঁছালো না। আমি নিজেকে কোনো রকম সামলে নিয়ে নড়ে চড়ে বসলাম। এদিকে স্যারের যুক্তিতে আমি পুরোই ঘাবড়ে যাচ্ছিলাম। স্যার সকল স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলে যাচ্ছিলেন, আচ্ছা, পর্দা করা ফরজ, ঠিক আছে, কিন্তু মুখ ঢাকা কি ফরজ? আল্লাহ কি কখনো বলেছেন মুখ ঢেকে রাখতে? বর্তমানের কিছু হুজুররা আল্লাহর চাইতেও মনে হয় বেশি বোঝে। আল্লাহ বলেছেন পর্দা করা ফরজ, তিনি বলেন নাই মুখ ঢাকা ফরজ। তবে যারা এই ফতোয়া দেয় মুখ ঢেকে রাখাও ফরজ, তো আল্লাহ কিয়ামতের দিন মাঠে ওকে এক ঘুষিতে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করবেন না? স্যারের এই আবুল মার্কা কথা শুনে পুরো ক্লাস হু হু করে হেসে উঠল। হঠাৎ করে আরেকজন স্যার ক্লাসের মাঝে হুট করে ঢুকতেই সমস্ত স্টুডেন্টরা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। স্যার বসতে বললেন। স্যারের হাসির কমতি রইল না, কারণ তার মতে আজ ক্লাসে অনেক স্টুডেন্ট এসেছে। এবার শুরু হলো তার গা জ্বলা প্রতিনিয়ত শুনে আসা কথাগুলো। তিনি উচ্চকণ্ঠে বলতে লাগলেন, এই যে তোমরা যারা মুখ ঢেকে রাখছো কেন? অবাক হয়ে মনে মনে বললাম, আজব তো। স্যারের সেই গা জ্বালা কথাগুলো আবার শুরু হলো। শোনো, মনে করো তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছো, এখন আমাদের স্যার তোমার ইন্টারভিউ নেবেন। তোমাকে যদি না দেখে না চিনে তবে কিভাবে উনি জানবেন এটা আমার কলেজের স্টুডেন্ট? এবার উনি একটু শান্ত গলায় বললেন, মনে করো তুমি রাস্তায় কোনো বিপদে পড়েছ, তাহলে তোমাদের ফ্রেন্ডরা ছেলেদের দেখিয়ে বলল, যদি তোমাদের না চেনে তাহলে কিভাবে তোমাদের সাহায্য করবে? স্যারের যুক্তি শুনে আমি অনবরত আকাশ থেকে পড়ছি। এবার আর সহ্য করতে না পেরে আমি উঠে দাঁড়ালাম। পুরো ক্লাসের দৃষ্টি এখন আমার দিকে। স্যারের যুক্তি শুনে আমি অনবরত আকাশ থেকে পড়ছি। এবার আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ফাতিমা আমার হাতটা টেনে ধরল। নিজেকে সামলাতে না পেরে বসে পড়লাম। একটু রাগি কণ্ঠে বলে উঠলাম, বোন, আমাকে বসিয়ে দিলে কেন? তোমারও কি এগুলো শুনতে ভালো লাগছে? এবার ফাতিমা আবেগ মাখা কণ্ঠে বলে উঠল, না ফাইজা, আমার মোটেও এগুলো শুনতে ভালো লাগছে না, তবে কোনো উপায় নেই,
আমি চাই না তোমাকে কলেজ থেকে বের করে দেয়া হোক। ফাতিমার চোখে আমি সামান্য জলের দেখা পেলাম। ফাতিমার হাতের উপর নিজের হাত দুখানি আলতো করে রেখে বললাম, আজ যদি আমি এর জবাব না দিতে পারি তাহলে আর কবে এমন সুযোগ আসবে বলো? ফাতিমা অবুঝ শিশুর মতো আমার দিকে তাকিয়ে আছে। এবার তার চোখ অন্য কিছু বলছে, বলছে, ফাইজা আজ তোমার সময় এসেছে, তুমি রুখে দাঁড়াও। ইতিমধ্যেই ক্লাসের স্যার আমাদেরকে হুট করে প্রবেশরত স্যারের সঙ্গে পরিচয় করে দিলেন, আমাদের কলেজের একমাত্র প্রিন্সিপাল স্যার, যাকে দেখে বোঝার উপায় নেই সে হিন্দু নাকি মুসলিম। স্যারকে আমি সালাম জানিয়ে উঠে দাঁড়ালাম। স্যার স্পষ্ট করে অনেক সুন্দরভাবে আমার সালামের উত্তর জানিয়ে পলকহীন আমার পানে চেয়ে একবার দেখে নিলেন। স্যারের সালামের উত্তর শুনে বুঝলাম তিনি মুসলিম। এবার স্যার একটু ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মামুনি? আমি প্রবল উৎসাহ নিয়ে স্যারকে বললাম, একটা কথা বলবো স্যার। স্যার জানার আগ্রহ নিয়ে আমাকে বললেন, বলো। স্যার আপনার যুক্তিতে আমি দ্বিমত পোষণ করছি। পুরো ক্লাসের দৃষ্টি এখন আমার দিকে, সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে, সেই সাথে আমার সাহস দেখে তারা ঘাবড়ে যাওয়ার উপক্রম। এতক্ষণে স্যারের মুখে বুলি আসলো, কেন মামুনি, কি হয়েছে? এবার আমি শুরু করলাম, স্যার আপনার যুক্তিতে এখন এটাই দাঁড়াচ্ছে যে সে শুধুমাত্র আমার কলেজের বন্ধু হওয়ায় আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ক্লাসের টিচারকে দেখে তিনি আমার কলেজের টিচার হয় আমার জন্য খুব দ্রুত সুপারিশ করবেন, অন্যথায় কোনোটাই নয়। তাহলে স্যার এখানে মানবতাটা কোথায় গেল? পুরোটাই হলো স্বার্থ থেকে। আসলে মোদ্দা কথা স্যার, এগুলো কোনো ফ্যাক্ট না, আসল বিষয় হলো আমাদের পর্দা ও নেকাব নিয়ে, তাই তো? পুরো ক্লাস এখন থমথমে। স্যারের দৃষ্টি একবার মাটিতে একবার আমার দিকে অনবরত ওঠানামা করছে। আমি আবার বলতে শুরু করলাম, কি স্যার, আমি কি সত্যি বলিনি? এবার আসি মুখ ঢেকে রাখার বিষয়ে। পরক্ষণে ক্লাস টিচারের দৃষ্টি আমার দিকে পড়ল, ভ্রুকুচকে আমার দিকে চেয়ে রইলেন। আমি এবার পেশ করলাম, আমি একটি উদাহরণ দেই স্যার। মনে করেন আপনি একটি বাড়ি বানিয়েছেন, চারিদিকে চাকচিক্যের ছড়াছড়ি অথবা সিম্পল, আপনার বাড়ির সব থেকে আকর্ষণীয় একটি রুম, রুমটা দেখে পুরোটা রাজপ্রাসাদের কোনো একটি কক্ষের ন্যায়, জানালায় পর্দা লাগিয়েছেন, দেয়ালের সুন্দর সুন্দর কারুকার্য এঁকেছেন, সোনায় মোড়ানো দামি দামি আসবা, রাতে আপনি গভীর নিদ্রায় আচ্ছাদিত, সকালে ঘুম থেকে জেগে আপনার চোখ কপালে উঠে গেল কারণ আপনার রুমের সকল দামি জিনিস চুরি হয়ে গিয়েছে। এখানে আপনার সবথেকে বড় ভুল কি ছিল জানেন স্যার? আপনি রাতে দরজাটাই বন্ধ করেননি। এবার ক্লাসের সকল স্টুডেন্ট হা হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আবার বলতে শুরু করলাম, পর্দা করা ফরজ, পর্দা আল্লাহর একটি ইবাদত, কার সাধ্য তা লঙ্ঘন করার? তাই বলে এমন পর্দা না যে পর্দা করে আপনি বেহায়াপনায় লিপ্ত হবেন, যে পর্দা করে আপনি ব্যভিচারে লিপ্ত হবেন, যে পর্দা করে আপনি পরপুরুষের সাথে মেলামেশায় জড়িত হবেন, যে পর্দা আপনার সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। তাহলে শুনেন, আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা আহজাবের 33 নং আয়াতে বলেছেন, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। পর্দা কখনোই নারীর সৌন্দর্য প্রকাশের মাধ্যম হতে পারে না, কিন্তু দেখেন আজকের সমাজে 90% বোনেরা পর্দার নামে সৌন্দর্য প্রকাশে ব্যস্ত, আফসোস তাদের জন্য। কেন আজ এত ধর্ষণ, পরকীয়া, জেনা, ব্যভিচার, চারিদিকে এত অহরহ হচ্ছে? আমি বলবো পর্দা না করার কারণে, আল্লাহর বিধানকে অমান্য করার কারণে। আমার বলা শেষ না হতেই স্যার বলে উঠল, যারা বোরকা পরে, হাতমোজা বা পামোজা পরে তারা কি ধর্ষিত হয় না? এদিকে প্রতিটি স্টুডেন্ট স্যার এবং আমাদের যুক্তিতে বারবার ঘাবড়ে যাচ্ছে এবং উৎসাহ নয়নে তাকিয়ে আছে। স্যারের প্রশ্নের উত্তর খুঁজতে আমার বেশি সময় লাগলো না। আমি বললাম, জি স্যার অহরহ হচ্ছে। স্যার এবার হাস্যোজ্জ্বল হয়ে আমার দিকে আগ্রহ সহকারে প্রশ্ন করলেন, প্রশ্ন ছুড়লেন, তাহলে? আমি বলতে শুরু করলাম, একজন খাঁটি দিনী বোন একজন প্র্যাকটিসিং মুসলিম বোনের দায়িত্ব আল্লাহ নিজে বহন করেন। নামধারী পর্দাশীল বোনের কথা বলছি না, বলছি পর্দার পাশাপাশি আল্লাহ সকল বিধিবিধানের প্রতি যে বোন সচেষ্ট থাকে, তার দায়িত্ব আল্লাহ তাআলা একাই নেবেন, সুবহান আল্লাহ। আর আল্লাহ যার সাথে আছেন তার কি আর কিছু ভাবনা চিন্তার প্রয়োজন আছে? স্যার এবার কোনো বাক্য খুঁজে না পেয়ে শুধু চেয়েই রইলেন। এদিকে আমার কথাগুলো ক্লাসের কিছু স্টুডেন্টের মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি আবার বলতে শুরু করলাম, এবার আসি মুখ ঢেকে রাখার বিধান সম্পর্কে। পর্দা করা ফরজ, কিন্তু মুখ ঢেকে রাখাও কি ফরজ? আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, পর্দা যেন নারীর সৌন্দর্য বৃদ্ধি না হয়। আল্লাহ বলেছেন, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যেটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেটুকু ব্যতীত, সূরা নূর 31 নং আয়াত। কিন্তু না আমরা কি করি? আমরা সেই পর্দা করি যে পর্দা আকর্ষণীয় হবে, যে পর্দা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করবে। আমরা কি তাহলে আল্লাহর বিধানকে অস্বীকার করছি না? আমরা কেন নেকাব দিয়ে নিজেদের মুখ আচ্ছাদন করে রাখি জানেন স্যার?
আপনাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এবার স্যারের মুখ থেকে আপনি আপনি হ্যাঁ শব্দ বেরিয়ে এলো, পুরো ক্লাস থমথমে। স্যার এবার একটু জোরে সরে বলে উঠল, মানে? মানে খুব সহজ, আপনি যখনই আমার দিকে দৃষ্টি দেবেন আপনার মনে হয়তো কোনো কুধারণা জন্মাবে, এটা স্বাভাবিক। আপনার দৃষ্টি একটা বেগানা নারীর দিকে পড়লে সেটা জেনার সমতুল্য, আর জেনা ব্যভিচারের গুণা অনেক ভয়াবহ। আমি কি আপনাকে এই ভয়াবহ গুণা থেকে রক্ষা করছি না? প্রিন্সিপাল স্যার এখনও আমার সামনে দাঁড়িয়ে আছেন, কিছুটা ঘাবড়ে গিয়েছেন তিনি দেখেই বোঝা যাচ্ছে। ক্লাসের স্যারের দিকে মুখ করে আবার বলতে শুরু করলাম, হ্যাঁ আমি মানছি আল্লাহ কুরআন মাজিদে স্পষ্ট করে বলেন নাই মুখ ঢেকে রাখার কথা, কিন্তু তিনি এরশাদ করেছেন তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশের জন্য পদাচরণ না করে। সূরা নূর আয়াত নং 31, নারীরা পায়েল নূপুরের শব্দ নিয়ে ঘর থেকে বের হওয়া হারাম, এতে পুরুষের মনে ফিতনার সৃষ্টি করে। যেহেতু এটুকু বিষয়ে বৈধতা নেই, তাহলে চেহারা কিভাবে বৈধ হয়? এবার স্যার টিটকিরি মেরে বললেন, কিভাবে আয়াতের মুখ ঢেকে রাখার বিধান আছে আমার বুঝে আসে না। এদিকে স্যারদের বোঝাতে বোঝাতে আমার গলা শুকিয়ে গিয়েছিল, অথচ পুরো ক্লাস নিশ্চুপ। এবার শেষবারের মতো করে স্যারকে বোঝাতে চেষ্টা করলাম, এবার যদি স্যার না বোঝেন তাহলে আমি ধরে নিব স্যার ইচ্ছে করে এমন করছেন। অন্যদিকে প্রিন্সিপাল স্যার চেয়ারে গিয়ে বসে পড়লেন, ক্লাসের সবাই অধীর আগ্রহে আমার পানে চেয়ে আছেন। শেষবারের মতো স্যারকে বোঝানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ স্যার এবার বুঝবেন। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না, অথচ দেখেন আল্লাহ প্রতিটা বোনকে সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির সবথেকে সুন্দর হচ্ছে নারীরা, নিজেকে না গুছিয়ে রাখলেও সৌন্দর্যের কোনো কমতি থাকে না। এই সৌন্দর্য নিয়ে যদি আমি পরপুরুষের সামনে বের হই তাহলে কি আমি আল্লাহর আয়াতকে অমান্য করছি না? আমি অনেক সুন্দর, যেটা আল্লাহর দান, আমি কেন আমার সৌন্দর্য প্রকাশ করব? যেখানে পরপুরুষের অন্তরে ব্যাধি সৃষ্টি হবে। বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, কেন তুমি বোঝো না? আল্লাহ তোমাকে সুরক্ষিত রাখার জন্যই এই আয়াত নাজিল করেছেন। দুর্ভাগ্য সেই ঝিনুকের যে ভিতরে মূল্যবান মুক্তা ধারণ করেও নিজেই মুক্তা চেনে না। একটু চিন্তা করে দেখো তো বোন, সারা জীবন কি কচুরিপানার মতো পানির উপরে ভাসতে চাও, নাকি সমুদ্রের নিচে মূল্যবান ঝিনুকের মাঝে লুকিয়ে থেকে মুক্তার মতো বাঁচতে চাও, যার মূল্য অনেক দামি? পিছনে ফিরে তাকাতেই দেখলাম কিছু বোন অজান্তেই চোখের পানি বিসর্জন দিয়েছে। ক্লাসের স্যার এবার নিশ্চুপ, প্রিন্সিপাল স্যার মুখে হাত লাগিয়ে এখনও বসে আছেন, বেঞ্চের সামনে পড়ে থাকা এক টুকরো কাগজের দিকে তাকিয়ে। এদিকে কখন ক্লাসের টাইম শেষ হয়ে গিয়েছে কারও জানা নেই। নেক্সট ক্লাসের স্যার এসে ইতিমধ্যে বাইরে পায়চারি করছেন। আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো বলতে বলতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এবার প্রিন্সিপাল স্যার তার দুই হাঁটুর উপর হাত রেখে উঠে দাঁড়ালেন, বললেন, শাহজাহান, মানে ক্লাস টিচারকে দেখিয়ে, এবার চলো আমরা উঠি। আর মেয়ে, তোমার নাম কি? কথাটা জিজ্ঞেস করতে পাশ থেকে একটা মেয়ে দ্রুত বলে উঠল, ওর নাম ফাইজা স্যার। ও, ভালো নাম। আচ্ছা স্টুডেন্টরা, আজ আসি, বলে স্যার ক্লাস থেকে বেরিয়ে যেতেই সবাই উঠে দাঁড়ালো। শাহজাহান স্যার খুব দ্রুত পায়চারি করে বেরিয়ে যেতে লাগলেন। হঠাৎ আমার সামনে একটু থেমে বললেন, আজ আমাকে হারিয়ে দিলে মেয়ে। বলতেই মুখের কোণে একটা বাঁকা হাসি দিয়ে তড়িঘড়ি করে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। স্যার বেরোতেই পরবর্তী স্যার ক্লাসে ঢুকে পড়লেন, হাত দ্বারা ইশারা করে সকলকে বসতে বললেন। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, সুতরাং স্যার আর একটু সময় অপচয় না করে পড়াতে শুরু করলেন। এদিকে ফাতিমার চোখ দেখে আমি অবগত হলাম সে হাসছে, পারলে ক্লাসের মাঝে আমাকে জড়িয়ে ধরলে বাঁচত। হঠাৎ একজন লোকের দেখা মিলল, লোকটাকে দেখলেই বোঝা যায় কলেজের পিয়ন। খড়খড়ে গলায় বললেন, সালাম স্যার, স্যার আমার একটু কথা ছিল। কি কথা? এ ক্লাসে ফাইজা নামে কোনো মেয়ে আছে? বলতেই আমি আস্তে করে উঠে দাঁড়ালাম। এবার পিয়ন বলল, তোমাকে প্রিন্সিপাল স্যার ক্লাস শেষে ডেকে পাঠিয়েছেন। কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কথা বলে পিয়ন ক্লাস থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে স্যার পুনরায় পড়ায় মনোযোগ দিলেন। পাশ থেকে ফাতিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ফাইজা এখন কি হবে? ক্লাস শেষে সবাই রুম থেকে বেরিয়ে পড়েছে। নিজেকে অনেক শক্ত রেখেছি, কিন্তু ফাতিমা বরাবর ভেঙে পড়ছে আমার কথা মনে হতেই। ফাতিমা শক্ত করে আমার হাতটা ধরে বলল, এবার প্রিন্সিপাল স্যার যদি তোমাকে কলেজ থেকে বের করে দেয়? আমি এই ভয়টাই প্রথম থেকে পাচ্ছিলাম। ফাতিমা, এত টেনশন করছো কেন? দেখবে কিচ্ছু হবে না, নিশ্চয়ই আল্লাহ কিছু একটা করবেন। অজান্তেই ফাতিমার চোখ থেকে অজস্র ধারায় জল গড়িয়ে পড়ল। আমি অবাক কণ্ঠে বললাম, তুমি কাঁদছো কেন? আমার খুব ভয় করছে যদি তোমাকে কলেজ থেকে বের করে দেয়। ফাতিমাকে নিজের কাছে টেনে বললাম, দেখ তো পাগল মেয়ে, আমার কিচ্ছু হবে না, দেখো আমি তোমার সাথেই থাকব।
আমরা দুজন দাঁড়িয়ে আছি বিরাট এক বৃক্ষের নিচে। হঠাৎ আমাদের কানে ভেসে আসলো পরপুরুষের কণ্ঠে কিছু কথা। এবার দেখবো মজা, বড় বড় লেকচার ছাড়ে, এবার কলেজ থেকে ফুটুস বলেই হুহু করে হেসে উঠল তারা। নিজেকে সামলে নিয়ে ফাতিমাকে সামাল দিলাম। ক্যাম্পাসের চারিপাশে ঘেরা বড় বড় বৃক্ষের নিচ দিয়ে আমরা দুজন হেঁটে যাচ্ছি, উদ্দেশ্য প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করা। সিঁড়ি বেয়ে উপরে উঠে অবশেষে খুঁজে পেলাম প্রিন্সিপাল স্যারের কক্ষ। ভেতরে উঁকি মারতেই দেখি জনমানব শূন্য। কাউকে না দেখতে পেয়ে অবশেষে এদিক ওদিক খুঁজতে লাগলাম। অবশেষে দেখা মিলল প্রিন্সিপালের সেই লম্বা চওড়া পিয়নের। জিজ্ঞাসা করতেই বললেন, স্যারের একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই স্যার আজ আর কলেজে আসবেন না। পাশ থেকে ফাতিমা বিড়বিড় করে বলে উঠল, বাঁচা গেল। খড়খড় কণ্ঠে পিয়ন আবার বলল, তবে স্যার বলেছেন কাল কলেজে একটা মিটিং হবে, সেই সুবাদে কাল স্যার কলেজে খুব দ্রুত আসবেন। পিয়নের মুখে কথাটা শুনতেই আমাদের দুজনের মাঝে হতাশার ঢেউ খেলে গেল। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বাসার দিকে রওনা হলাম। আমার কলেজ থেকে বাসায় পৌঁছাতে 20 মিনিটের মতো সময় লাগতে পারে, তাই একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ছুটে চলছে এই যানবাহন। অবশেষে বাসার সামনে নেমে মামাকে ব্যাগ থেকে 20 টাকার একটি নোট ধরিয়ে বললাম, এই নিন। পরক্ষণেই রিক্সাওয়ালা মামা একটু জোরে সরে বলে উঠল, আর 20 টাকা দিন চাচি, অনেক পথই তো আনলাম আপনারে। মুহূর্তে চাচি ডাকটা শুনে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। কোনো একদিন ফেসবুকের একটা পোস্টে পড়েছিলাম, যদি তুমি পর পুরুষের মুখ থেকে চাচি খালা ডাক শুনে থাকো তাহলে মেনে নিবে তোমার পর্দা সঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকটাই খুশি হয়ে গেল মনটা। মুখের কোণে বাঁকা হাসি দিয়ে মামাকে আরও একটা 50 টাকার নোট হাতে দিয়ে নীরবে হেঁটে বাসায় চলে আসলাম। আমার দৃষ্টি মামার মুখের পানে পড়েনি, তবে মন বলছে মামা অবাক না হয়ে পারেনি। বাসায় ঢুকে আম্মুকে সালাম জানালাম। আম্মু লম্বা করে আমার সালামের প্রতি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি পা বাড়িয়ে রুমের দিকে চললাম। আম্মু পেছন থেকে বলে উঠল, কিরে কলেজে প্রথম দিন কেমন লাগলো তোর? আলহামদুলিল্লাহ আম্মু, তবে কলেজে টিকবো কি না সন্দেহ আছে। বিদ্যুৎ গতিতে আম্মু প্রশ্ন ছুড়লেন আমার দিকে। মানে? ও কিছু না আম্মু, তুমি টেনশন করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মানে? আজ আবার কি কাণ্ড ঘটিয়ে এসেছিস? দেখ ফাইজা, তোর আব্বু কিন্তু এবার তোর লেখাপড়া বন্ধই করে দেবে। তোর একাকি কেন লড়াই করতে হবে? এই দুনিয়ায় কি আর মানুষ নেই? দেখ তো সবাই দিব্যি কিভাবে ঘুরে বেড়িয়েছে। আর তোর সব জায়গায় প্রতিবাদ করতে হবে কেন? তোর বাবার বকা তো আমাকেই প্রতিবাদ শুনতে হবে। বলতেই আম্মু মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলো। আমি এতক্ষণে প্লেটে ভাত মাখানো সমাপ্ত করেছি। আম্মুর কান্না দেখে ভাত রেখে আম্মুকে শান্ত কণ্ঠে বললাম, আম্মু তুমি শুধু শুধু টেনশন করছো, দেখো আমার কিচ্ছু হবে না, আল্লাহ সব ঠিক করে দিবে, দেখিও তুমি। আম্মু মুচকি হেসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তাই যেন হয় মা, নে এবার খেয়ে নে। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। আজকে নিজেকে খুব হালকা লাগছে, সেই সাথে ভয় আর দুশ্চিন্তা আমার চারপাশ ঘিরে ধরেছে। যদি প্রিন্সিপাল স্যার আমাকে কলেজ থেকে বের করে দেয়, আব্বুকে আমি কি বলবো? অজান্তেই মনের এক কোণে অজানা অস্থিরতা কাজ করল। বিড়বিড় করে বলতে লাগলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিপদে আপদে চাওয়া পাওয়া সবখানে আমার জিকির সাথী আস্তাগফিরুল্লাহ। শ্রোতারা, আপনারা কি সেই রুটিওয়ালার গল্প শোনেন নাই? একদিন ইনশাআল্লাহ শোনাব, মনে করিয়ে দেবেন আমাকে। অন্তরে ধীরে ধীরে জিকিরের সুবাস ছড়িয়ে গেল, যেন জান্নাতি বাতাস বয়ে গেল আমার চারপাশে। এই পবিত্র পরিবেশে নিজেকে আটকে রাখতে পারলাম না, ঘুমের দেশে হারিয়ে গেলাম নিমেষেই। কলেজ গেটে দাঁড়িয়ে আছি, পেছন থেকে কে যেন এসে চাটি মারল আমার পিঠে। পেছন ফিরে দেখি ফাতিমা। খুব উৎফুল্লতার সহিত ফাতিমা বলল, কি বান্ধবী, আজ তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে? আমি অবাক না হয়ে পারলাম না, ভ্রুকুচকে ফাতিমাকে বললাম, ফাতিমা তোমার কি হয়েছে, এমন করছো কেন তুমি? কিছু না, চলো প্রিন্সিপাল স্যারের কক্ষে যাই। আমি হেঁটে গেলেও যেন সেটা ফাতিমার জোরেই। ফাতিমা আমার এক হাত টানতে টানতে নিয়ে গেল প্রিন্সিপালের কক্ষে। হঠাৎ মাঝপথে দেখা হলো প্রিন্সিপালের পিয়নের সাথে। দেখা মাত্রই ফাতিমা দ্রুততার সহিত জিজ্ঞাসা করল, প্রিন্সিপাল স্যার আছেন ভিতরে? এদিকে ফাতিমার কর্মকাণ্ড দেখে আমি অবাক না হয়ে পারছি না। পিয়ন এবার খড়খড় কণ্ঠে বলে উঠল, না স্যার এখনও আসেনি, তবে কাল তিনি আমাকে একটা চিঠি দিয়েছেন, বলেছে ফাইজা নামের মেয়েটিকে দিতে। ফাতিমা এবার দ্রুততার সহিত বলে উঠল, এই তো ফাইজা। চিঠিটা হাতে নিয়ে আমি অবাক না হয়ে পারছি না, সেই সাথে ফাতিমা, এসব কি হচ্ছে? দশমাংশ আঙ্গুলি নাড়িয়ে চিঠিটা খোলার চেষ্টা করলাম। অবশেষে চিঠি খুলে পরিষ্কার অক্ষরে লেখা দেখতে পেলাম, আমার সবথেকে মূল্যবান সম্পদটাকে তোমার জন্য রেখে আমি মুক্তি পেলাম, প্রিন্সিপাল আহমদ কামাল। চিঠি আগামাথা কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ অ্যালার্মের শব্দে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসলাম। হঠাৎ করে ঘুম ভাঙায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দুপুর 1টা বাজে, এরই মাঝে মনে পড়ে গেল চিঠির কথা।
তার মানে এতক্ষণ আমি স্বপ্নে ডুবেছিলাম? সব চিন্তা বাদ দিয়ে ওয়াশরুম থেকে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম, যেখানে আমার সব চাওয়া সব পাওয়া। নামাজ শেষে দুহাত তুলে আল্লাহর দরবারে আরজি জানালাম, হে আল্লাহ, আমাকে এত বেশি করে ধৈর্য দিন যেন পৃথিবীর কোনো মানুষের কথাতেই আমার এই অবাধ্য মন ব্যথিত না হয়, এই অবাধ্য নফস যেন আপনার জন্যই ব্যাকুল থাকে। হে রব, আমি যেন আপনার দেওয়া বিধানকে অমান্য করতে ব্যর্থ হই, আর যারা আপনার ইসলামের বিরুদ্ধে কথা তোলে তাদেরকে যেন আপনার আয়াত দ্বারা ফিরিয়ে আনতে পারি। হে আল্লাহ, আজ কলেজে যা হয়েছে সবটাই আপনার সন্তুষ্টির জন্য। হে আমার আল্লাহ, প্রিন্সিপাল স্যারকে আপনি আপনার হেদায়তের ছায়াতলে আশ্রয় দিন, তাকে আপনার বিধিবিধান মানার তৌফিক দিন। হে আমার আল্লাহ, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করুন, আল্লাহুমাগফিরলি। বলে অজান্তে দু চোখ বেয়ে নোনা জল বেরিয়ে এলো। দুই হাত দিয়ে মুখটাকে একবার মাসেহ করে চোখের পানি মুছতে লাগলাম। জায়নামাজটা উঠিয়ে সোফার এক কোণে বসে আনমনে কি যেন ভাবছি, হঠাৎ মনে পড়ল একটু আগের স্বপ্নের কথা। অজান্তেই মনটা অস্থির হয়ে উঠল। দ্রুত কদমে হেঁটে গেলাম মায়ের কাছে, সেখানেই আছে আমার শান্তির ময়দান। কোমল কণ্ঠে বলে উঠলাম, আম্মু। হ্যাঁ বল, কি করো, দেখছিস না রান্না করি? আমি একটু প্রফুল্ল নিয়ে আম্মুকে বললাম, জানো আম্মু, আজ এক রিক্সাওয়ালা মামা আমাকে চাচি বলেছে। কথাটা শোনা মাত্রে আম্মু হু হু করে হেসে উঠল। আমি একটু রাগী কণ্ঠে বলে উঠলাম, হাসছো কেন? আম্মু তার হাসি থামিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, দাঁড়া দাঁড়া, আমি হাসিটা একটু কমিয়ে নিই। বলেই আবার হাসতে লাগলো। আমি অভিমানী মন নিয়ে সোফায় গিয়ে বসে পড়লাম। আম্মু পেছন থেকে বলে উঠল, তুই যে অবস্থায় বের হস তাতে তোকে চাচি বলে ভুল করেছে, খালা বলা উচিত ছিল। বলে আম্মু হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এসে নীরব কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ মা, তোর পর্দা পরিপূর্ণ। আমি মুখে হাসি দিয়ে আম্মুর বুকে ঝাঁপিয়ে পড়লাম। আম্মু আমাকে আদর করে তাড়াতাড়ি সুরে বললেন, তরকারি চড়িয়েছি, পুড়ে যাবে। আম্মুকে ছেড়ে দিয়ে আমি রুমে এসে নিজের পছন্দের একটি গল্পের বই নিয়ে বসে পড়লাম। বইয়ে দৃষ্টি রাখলেও মন আমার অন্য জায়গায়। কাল কলেজে কি হবে এসব ভাবতে ভাবতেই অজানায় হারিয়ে গেলাম। দ্রুত তাসবিহ হাতে নিয়ে জিকির করতে লাগলাম। এমন সময় মোবাইলের স্ক্রিনে একটা পরিচিত নাম ভেসে উঠল। ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম ফাইজা। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ফাতিমা বলো। ওপাশ থেকে কাঁদো কাঁদো সুরে বলে উঠল, প্রিন্সিপাল স্যার একটু আগে মারা গেছেন, আমাকে লুনা ফোন করে জানিয়েছে। কথাটা শুনতেই আমার পুরো শরীর হিম হয়ে গেল আর মুখ দিয়ে বিড়বিড় করে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওপাশ থেকে ফোনটা কেটে গেল। আমি নিস্তব্ধ হয়ে বসে আছি। ভয় আর হতাশা আমাকে যেন ঘিরে ধরল। যার সাথে কয়েক ঘন্টা আগে কথা হলো সে এখন মৃত, তার পরিচয় এখন লাশ। সত্যি আজ আমি খুব ভীত। দুনিয়ার মোহে পরে না জানিয়ে কি করে চলেছে। আমারও যদি এমন অসময় ডাক এসে যায় কোথায় লুকাবো আমি? জায়গা আছে? কোথাও নেই। কি করব বুঝে উঠতে পারছি না। তৎক্ষণাৎ আবার ফোন বেজে উঠল। দ্রুত সেদিকে চোখ ঘোরাতেই দেখে আব্বু ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে সালাম জানালো। আমি কোনো রকম সালামের প্রতিউত্তর দিয়ে আব্বুকে বললাম, আব্বু আপনাকে একটু পরে ফোন দিই। আব্বু ওপাশ থেকে শান্ত কণ্ঠে বলে উঠল, আচ্ছা মা ঠিক আছে। ফোনটা দ্রুত বিছানার এক কোণে রেখে আম্মুকে বলতে গেলাম। আম্মুর কাছে যেতেই আম্মু চিন্তিত সুরে আমাকে দেখে বলল, কি হয়েছে, তোকে এমন দেখাচ্ছে কেন? মায়েরা এমনই হয় তাই না? না বলতেই কেমন করে বুঝে যায়। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আম্মু আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার মারা গিয়েছেন। আম্মু বিস্মিত হয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন? কিছুক্ষণ আগে। আম্মু আমি যেতে চাচ্ছি। আম্মু এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে থেকে উত্তর দিল, তুই কিভাবে যাবি যেখানে তুই চিনিস না জানিস না? আম্মু আমি ঠিকানা জেনে নিব, প্লিজ আম্মু। আচ্ছা ঠিক আছে, কিন্তু একা কিভাবে যাবি? ফাতিমাকে সঙ্গে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই ফাতিমাটা কে আবার? আমার ফ্রেন্ড। আচ্ছা যা, তবে সাবধানে যাবি, তাড়াতাড়ি ফিরে আসবি। জাজাকাল্লাহ আম্মু। আম্মুর আর কোনো কথায় কর্ণপাত না করেই দ্রুত কদমে রুমে চলে আসলাম। ফোনটা হাতে নিয়ে ফাতিমাকে প্রিন্সিপাল স্যারের ঠিকানা জোগাড় করতে বলে ওকে আসতে বলায় প্রথমে রাজি হলো না, পরক্ষণে আমার জোরাজুরিতে একরকম রাজি হয়ে গেল। দ্রুত নিজেকে তৈরি করে আমি আম্মুকে সালাম জানিয়ে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে দোয়াটা একবার পড়ে নিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ দুপুরের নিস্তেজ রোদে ছুটে চলেছে রিক্সা, উদ্দেশ্য আমাদের কলেজ। ফাতিমাকে ওখানেই আসতে বলেছি। মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না।
স্যারের কথা যেন আস্তে আস্তে ভাবনার অতল গহীনে হারিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। বাহিরে বেরোনো মাত্রই জিকিরের দলগুলো আমার মনে আরও বেশি করে হানা দেয়, কিন্তু কেন জানি আজ তারাও আমার থেকে বিদায় নিয়েছে। অবশেষে কলেজ গেটে নামতেই ফাতিমাকে দেখতে পেলাম। মেয়েটা খুব ফার্স্ট, ওর কর্মের তার দৃষ্টিগোচর হয়। মামাকে ভাড়াটা দিয়েই আমি ফাতিমার দিকে এগিয়ে গেলাম। দুজনের মাঝে সালাম বিনিময় শেষে আমরা আরেকটা রিক্সা ধরে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রিক্সায় বসে এক মনে ভাবছি এখন স্যারদের বাসার পরিস্থিতি কেমন। ভাবতেই চোখের কোণের জল মুছে নিলাম। একটু নড়ে চড়ে বসে ফাতেমাকে আগ্রহ নিয়ে বললাম, জানো আজ আমি একটা স্বপ্ন দেখেছি। ফাতেমা জানার ভঙ্গিতে বলল, কি স্বপ্ন? ফাতেমার আচরণের কথা না বলেই সরাসরি স্যারের চিঠির কথা বললাম। কথাটা শুনে ফাতেমার চোখে চিন্তার আভাস দেখতে পেলাম। ফাতেমা একটু শান্ত কণ্ঠে উচ্চারণ করল, আমার মূল্যবান সম্পদ রেখে আমি মুক্তি পেলাম। ফাতেমা কিছুক্ষণ মুখে হাত রেখে এবার সোজা হয়ে বসল, বলল, মুক্তি পেলাম মানে বুঝেছি, এবার আমার জ্ঞান আসলো। তাড়াতাড়ি করে বললাম, তাহলে আমার দেখা স্বপ্ন সত্যি হয়ে গেল, স্যার এই দুনিয়া থেকে মুক্তি পেয়ে গেলেন। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলাম অস্পষ্ট পৃথিবীর বুকে। ফাতেমা এবার বলল, কিন্তু সবথেকে মূল্যবান সম্পদটা আবার কি? আমার সেদিকে কোনো চিন্তা আভাস নেই, নিজের স্বপ্নেই তখন বিভোর আমি। ফাতেমা রিক্সাওয়ালাকে সব বুঝিয়ে দিয়েছেন। সে অনুযায়ী রিক্সাওয়ালা গিয়ে থামলো একটি বাসার সামনে। বাড়িটি দেখে বোঝা যাচ্ছে এটা একটা মৃত বাড়ি, কেউ একজন হারিয়ে গিয়েছে বাড়িটা থেকে। ফাতিমা ভাড়াটা মেটাতেই আমরা দুজন সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম। চারিদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে কানে ভেসে আসছে ক্রন্দনের কিশ্চিত শব্দ। ইতিমধ্যে কলেজের অনেক স্টুডেন্ট এসেছে বাড়িতে, অনেকটা জায়গা জুড়েই তৈরি স্যারদের ফ্ল্যাট। দুইতলায় উপরে উঠে দেখতে পেলাম স্যারের লাশ রাখা হয়েছে একটি খাটিয়াতে। ক্ষণকালে মুখের মাঝে ধপ করে উঠল। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। চারটি রুম বিশিষ্ট একটি বাসা, প্রতিটা রুমে মানুষের হাতছানি। কোথাও বসে কেউ খোশ গল্পে জমে আছে, আবার কোথাও কেউ একজন কান্নারত মহিলাটিকে সান্ত্বনা দিচ্ছেন। আমি আর ফাতিমা পরিবেশের সাথে কিছুটা মানিয়ে নিলাম। ধীরে ধীরে স্যারের পুরো পরিচয় জানতে পেলাম। এক ছেলে আর আট বছর বয়সী একটা সুন্দর ফুটফুটে মেয়ে। স্যারের স্ত্রী ছেলে, মেয়ের দেখাশোনা করেন, সেই সাথে সর্বদা নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকেন। ভদ্রমহিলাকে দেখে অনেকটাই ধৈর্যশীল মনে হলো। নীরবে চোখের পানি হাতের উল্টা পিঠে মুছে নিচ্ছেন বারবার। আমি আর ফাতেমা পাশ কাটিয়ে ভদ্রমহিলার কাছে গিয়ে বসলাম। উনাকে সালাম জানিয়ে স্যার কখন মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন জানতে চাইলাম। ভদ্রমহিলা নীরবে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। অনেক সময় মৃতের পরিবারের সাথে কথা বলায় তাদের মন হালকা হয়ে যায়। অবশেষে ভদ্রমহিলা যেটা বললেন সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তিনি যেভাবে বলছিলেন, দুপুরের দিকে যখন উনি বাসায় পৌঁছালেন তখন দুপুর দুইটা বাজে। উনাকে দেখে কেমন জানি উদাস মনে হচ্ছিল। উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলেন, আমি খেতে দিয়ে নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়লাম। এরই মধ্যে উনি কখন জানি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ও হ্যাঁ, ঘুমোতে যাবার আগে আমার কাছে একটা চিঠির খাম ধরিয়ে দিয়ে বললেন তার কলেজের একটা মেয়েকে দিতে, তাই আমাকে আলমারিতে চিঠিটা রেখে দিতে বললেন। উনি কাল আবার আমার কাছ থেকে নিয়ে নেবেন। আমি যথারীতি চিঠিটা নিয়ে আলমারিতে রেখে নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়লাম। উনি সম্ভবত আড়াইটার দিকে ঘুমিয়েছেন, সারাদিন অনেক ক্লান্ত তাই আমি আর ডাকিনি। এরই মধ্যে তাহের ভার্সিটি থেকে বাসায় এসেছেন, প্রিন্সিপাল স্যারের একমাত্র পুত্র সে। ও ফ্রেশ হয়ে খেতে বসেছে, তখনই ওর বাবার ফোনে একটা কল আসে। তাহির কথা বলে জানায় কলেজ থেকে ফোনটা এসেছে, ওর বাবার দ্রুত কলেজে যেতে হবে। আমি একটু ইতস্তত করলেও তাহির বলল, মনে হয় গুরুত্বপূর্ণ কিছু, বাবাকে ডেকে দাও মা। আমি ওর বাবাকে ডাকতে আসি। কয়েকবার ডাকার পর যখন কোনো সাড়া শব্দ নেই তখন হাতের বাহুতে হালকা ঝাঁকুনি দিতেই উনি কাত অবস্থা থেকে চিত হয়ে যান। আমি তাহিরকে চিৎকার করে ডাক দেই। তাহির এসে ওর বাবার হাত ধরে মাটিতে বসে পড়ে। আমার তাহির কখনোই কাঁদে না, কিন্তু আজকে আমি ওর কান্না দেখেছি, যেটা একজন মায়ের কাছে সবথেকে বেশি কষ্টের। তাহির ছিল ওর বাবার সবথেকে ভালো বন্ধু, নিজে থেকেও ছেলেকে বেশি ভালোবাসতেন, ওর বাবার সবথেকে মূল্যবান সম্পদ ছিল ও। কথাটা বলতে আমি আর ফাতিমা একবার চোখাচোখি করে নিলাম। অবাক হয়ে আন্টিকে আবার জিজ্ঞাসা করলাম, তারপর? তাহির অনেকটা ভেঙে পড়েছে, এই কয়েক মুহূর্তের মাঝে সবকিছু কেমন উলট পালট হয়ে গেল। এতক্ষণে ভদ্রমহিলার গলা ধরে এসেছে, আর কান্না চাপিয়ে রাখতে না পেরে ফুপিয়ে উঠলেন। এক সময় নিজের হুঁশ হারিয়ে আমার কোলে ঢলে পড়লেন। তড়িঘড়ি করে আমি আর ফাতেমা উনাকে ধরে বিছানায় শুয়ে দিলাম। দোয়া পড়ে উনার হাত পা মালিশ করতে লাগলাম। কিছুক্ষণ পর ছোট্ট ফুটফুটে একটা মেয়ে এসে ভদ্রমহিলাকে আম্মু বলে জড়িয়ে ধরল। এটাই তাহলে স্যারের মেয়ে। নিজেকে আর সামলাতে পারলাম না, এক শ্রাবণের ধারা চোখে এসে হাজির হলো। চোখ মুছে মেয়েটাকে নিজের কাছে টেনে বললাম, তোমার নাম কি আপু? মিষ্টি কণ্ঠে বলল, হাফসা। মাশাল্লাহ, সুন্দর নাম। মেয়েটা এবার উদাস কণ্ঠে বলল, জানো তো আমার আব্বু আর নেই, আল্লাহর কাছে চলে গিয়েছেন। কথাটা বলতেই মেয়েটাকে জড়িয়ে ধরে বললাম, তোমার আব্বু আল্লাহর কাছে গিয়েছেন, সেখানে আল্লাহ আছেন না, তোমার আব্বুর কিচ্ছু হবে না।
মেয়েটা এবার করুণ সুরে আমাকে বলল, আমাকে চকলেট দিবে আপু, আজকে আমার আব্বু না আমাকে চকলেট এনে দেয়নি। মেয়েটার এই মধুমাখা আর্জি ফেলতে পারলাম না, হাতছানি দিয়ে নিজের ব্যাগ খুঁজতেই ব্যর্থ হলাম। মনে পড়ে গেল তখন পাশের রুমে ফেলে এসেছে, মেয়েটাকে রেখে আমি নিজের ব্যাগ আনতে গেলাম। ব্যাগটা হাতে নিয়ে ফিরছি তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো। মেয়েটা উচ্চস্বরে বলে উঠল, এই মেয়ে চোখে দেখো না, আর এই গরমে এসব কি পড়ে আসছো, ডিসগাস্টিং। বলেই মেয়েটা মুখ বাঁকা করে চলে গেল। মনে মনে বললাম, আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক বোন। হতাশার নিঃশ্বাস ফেলে অতপর হাফসার কাছে ফিরে এলাম। মেয়েটা চকলেট পেয়ে অনেক খুশি, সকালে এগুলো কিনেছিলাম। কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা এসে সবাইকে জড়ো করে বললেন, আপনারা এখন মৃত ব্যক্তির জন্য 5000 বার তাসবি পড়বেন, আর কয়েকজন 3 বার কোরআন খতম দিবেন, আমি সবাইকে ভাগ করে বুঝিয়ে দিব। তৎক্ষণাৎ আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমার কিছু কথা আছে। মহিলাটি বলল, কি কথা বলো। আপনারা কি এই হাদিস সম্পর্কে অবগত নন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমলের সকল পথ বন্ধ হয়ে যায়, তবে 3টি ব্যতীত, 1 সাদকায়ে জারিয়া, 2 ওই আলেম যা দ্বারা অন্যেরা উপকৃত হয়, 3 নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। সহি বুখারি 1631। তাই এসব আমলে মৃত ব্যক্তির কোনো সওয়াব যোগ হবে না, এগুলো যারা আমল করবে তারাই শুধু এর সওয়াব পাবে, মৃত ব্যক্তি নয়। এতক্ষণে আন্টিও সেখানে উপবিষ্ট ছিলেন। আন্টি আমাকে বললেন, আমি এই হাদিসটা পড়েছি মা, কিন্তু আমি আমার সন্তানকে নেককার বানাতে পারিনি। বলে আন্টি মাথা নিচু করে কান্না করতে লাগলেন। উপস্থিত সকলেই নীরব। এবার মৃত ব্যক্তির জন্য সবাই কিছুটা দোয়া করলেন। বাসায় ফিরব। বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলল। স্যারের লাশ কবরে রেখে আসা হয়েছে, এতক্ষণে হয়তো সওয়াল জবাব শুরু হয়ে গিয়েছে। মুহূর্তেই মনটা বিষণ্ণে ভরে গেল। আন্টিকে বিদায় জানিয়ে বাসায় আসব, এমন সময় আন্টি পিছন থেকে ডেকে বলল, এই চিঠিটা এই নামের মেয়েটিকে দিলে অনেক খুশি হতাম, উনি তো এখন আর নেই, তাই তোমরা কলেজে গিয়ে একটু পৌঁছে দিলে খুশি হতাম মা। চিঠিটা হাতে নিতেই প্রথমে যে নামটা চোখে পড়ল সেটা দেখে আমি এক কদম পেছনে সরে গেলাম। চিঠির উপরে সুন্দর করে লেখা ছিল, ফাইজা অনার্স প্রথম বর্ষ। পাশ থেকে ফাতিমা আস্তে করে উচ্চারণ করল, ফাইজা। ফাতিমার মুখে ফাইজা নামটি শুনে আন্টি বলে উঠল, তোমরা ফাইজাকে চিনো নাকি। কিছুক্ষণ নীরব থেকে ফাতিমা জবাব দিল, জি আন্টি। আমি নীরবে দাঁড়িয়েই রইলাম, নিজের ভাষা হারিয়ে ফেলেছে। ফাতিমা এবং আমি কোনো রকম আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই হঠাৎ কোনো একটা শরীরের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। একটা পুরুষ হাত নিমিষেই বাড়িয়ে দিয়েছে আমার পানে। এদিকে ফাতিমা পুরো ঘটনা দেখে খুব ঘাবড়ে গিয়েছে। আমি পায়ে খুব ব্যথা অনুভব করলাম, হাতটা এখনো আমার পানে এগিয়ে রয়েছে। ব্যথায় যন্ত্রণায় উহ শব্দ করে ফাতিমাকে ডাকতে লাগলাম। আমার ডাকে ফাতিমা এক প্রকার হুঁশ ফিরল, তড়িঘড়ি করে আমার দিকে হাতটি বাড়িয়ে দিল। আমি ফাতিমার হাতটি ধরে কোনো রকম উঠে দাঁড়ালাম। দেখতে পেলাম পাশে বাড়িয়ে রাখা হাতটি আস্তে আস্তে করে সরে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামছি, পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, তাই ফাতিমার কাঁধে হাত রেখে আস্তে আস্তে নিচে নামলাম। পেছন থেকে পুরুষ কণ্ঠটি ডেকেই চলেছে, সেদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত চলে আসলাম। রিক্সা চলছে, বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা নামবে। ভাগ্যিস আন্টিদের বাসা থেকে আসরের নামাজটা আদায় করে এসেছিলাম, না হলে কাজা যেত। আলহামদুলিল্লাহ, ব্যথার জন্য চিঠির কথা এক প্রকার ভুলেই গিয়েছিলাম। নিজের হাতের দিকে তাকিয়ে দেখতে পেলাম চিঠিটা নেই। একবার ব্যাগটা দেখে নিলাম, সেখানেও নেই। এবার বলে উঠলাম, তাহলে কি ধাক্কা লাগার সময় চিঠিটা ওখানে পড়ে গিয়েছে। চিন্তিত চোখে আমার দিকে তাকিয়ে রইল ফাতিমা। এবার চাপা কণ্ঠে বলে উঠল, আন্টির কথাটা কি তুমি তখন শুনেছিলে? কি কথা? আরে ওই যে বললো না, প্রিন্সিপাল স্যারের কাছে তার সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার ছেলে। কথাটা শুনতে আমি আরেক দফা অবাক হলাম। এবার বলে উঠলাম, তার মানে তিনি চান আমি তার ছেলেকে বিয়ে করি? হ্যাঁ ফাতিমা, রাখো তো, ওটা একটা স্বপ্ন ছিল মাত্র। তাছাড়া আন্টি নিজের মুখেই তো বললেন, তার সন্তানকে তিনি নেককার ইমানদার বানাতে পারেননি। আমার মনে হয় তাহের ভাইয়া দিনদার নয়, যেখানে আমার এক বুক ভালোবাসা জমে আছে একজন দিনদার জীবনসঙ্গীর জন্য। প্রতিটি মোনাজাতে শুধু তাকেই চাই যে আমাকে পর্দায় রাখতে হেল্প করবে, এই ফেতনার দুনিয়া থেকে আমাকে রক্ষা করবে, ইসলাম সম্পর্কে আমাকে বারবার জাগিয়ে তুলবে। এক পর্যায়ে রিক্সা এসে কলেজ গেটের সম্মুখে দাঁড়িয়েছে। আমি রিক্সা থেকে নেমে ফাতিমাকে বিদায় জানিয়ে আরেকটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ইতিমধ্যে আম্মু 2 বার কল দিয়েছে, ফোনের স্ক্রিনে আম্মুর নাম্বার পরিষ্কার ভেসে উঠেছে। এখন আর কল ব্যাক করলাম না, একেবারে বাসায় গিয়ে কথা বলবো। অবশেষে বাসায় চলে আসলাম। রিক্সা থেকে নেমে মামাকে ভাড়া দিতে যাব, তখনই মামা করুণ সুরে বলে উঠল,
মা, আমার মাইয়াডা এবার কলেজে উঠেছে, খুব ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। কিন্তু মা, ও আমারে আসার সময় কইয়া দিছে আব্বা আমার জন্য একখানি বোরকা কিনা আনবা। মারে, আমার কাছে এখন বোরকা কেনার টাকা নেই, তুমি মা তোমার একখানা পুরান বোরকা দিবা আমার মাইয়াডারে? মামার কথাটা শোনা মাত্রই আঁখিদয় ভিজে গেল। মামাকে দাঁড়াতে বলে আমি বাসায় প্রবেশ করলাম। কয়েকদিন আগে আম্মু আমাকে একটা নতুন বোরকা ও হিজাব কিনে দিয়েছিল, আমি সেটাই নিয়ে ছুটে গেলাম মামার কাছে। বোরকা হাতে নিয়ে বললাম, জানেন তো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কিয়ামতের দিন আপনার মেয়ের কোনো অভিযোগ থাকবে না আপনার উপর, এটা নিন, ওকে দিবেন। এতক্ষণে মামা কান্নামাখা কণ্ঠে বলে উঠল, অনেকদিন বেঁচে থাকো মা, ইমানের সহিত মৃত্যুবরণ করো, তুমি অনেক বড় হও, আল্লাহ তোমারে একখানা দিনদার জীবনসঙ্গী দিক, দোয়া করি মা। মামাকে শান্ত করার জন্য বললাম, আপনার মেয়ের নাম কি মামা? জান্নাতি মা, মাশাল্লাহ, আপনার ভাড়াটা নিন। ভাড়াটা নিয়ে মামা চলে গেলেন। অনেকটাই শান্তি লাগছে, এতক্ষণে সব আবেগ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। নীরবে বাসায় প্রবেশ করে আম্মুকে সালাম জানালাম। আম্মু মৃদুস্বরে বলে উঠল, তখন এমন তড়িঘড়ি করে এলি, আবার চলে গেলি কেন? আম্মুকে বলতে একটু দ্বিধাবোধ হলো, তাই কিছু না বলেই নিজের রুমের দিকে চলে আসলাম। হঠাৎ আম্মু পিছন থেকে বলে উঠল, তোর পায়ে কি হয়েছে, ওভাবে হাঁটছিস কেন? কিছু না, একটু পড়ে গিয়েছিলাম, আম্মু চিন্তিত ভাব নিয়ে বলল। কখন, কোথায়? আচ্ছা তুই রুমে যা, আমি মলম নিয়ে আসছি। যথারীতি আমি রুমে চলে আসলাম। আজ নিজের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই সব চিন্তা পেছনে ফেলে এশার নামাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। এরই মধ্যে আম্মু এসে মলম লাগিয়ে দিয়েছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের ব্যক্ত এই শেষ কথাটি আমার খুব প্রিয়। এটা শোনার পর আর নিজেকে বিছানায় শয়ন রাখতে পারি না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম, অজু করে রবের সামনে দাঁড়িয়ে গেলাম। জিকির আজকার, দোয়া দুরুদ ও তেলাওয়াত শেষে আম্মুর কাছে গেলাম। আম্মুকে কাজে কিছুটা হেল্প করে নাস্তা শেষে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। আজ খুব সকালে ক্লাস আছে, তাই তাড়াতাড়ি করে কলেজে পৌঁছে গেলাম। অনেকের ভিড়ে ফাতিমাকে খুঁজে ক্লাসে চলে এলাম। আজকে কলেজে অনেকটাই নীরবতা, সবার মেন্টালিটি অনেকটা অ্যাবনর্মাল হয়ে পড়েছে। শাহজাহান স্যার ক্লাসে ঢুকেই মনে হলো আমার দিকে চেয়ে আছেন, নিজেকে খুব গিল্টি ফিল হচ্ছে। স্যার এবার বলতে শুরু করলেন, কাল প্রিন্সিপাল স্যারের মৃত্যুতে আমরা সবাই শোকাহত, তাই আজকে তোমাদের কিছুই পড়ানো হবে না, কারো মন ভালো নেই। এমন সময় দর্শন মিলল প্রিন্সিপালের সেই পিয়নের। সালাম স্যার বলেই ভেতরে প্রবেশ করলেন। একটু উচ্চকণ্ঠে বললেন, ফাইজা নামের মেয়েটিকে তাহির স্যার ডেকে পাঠিয়েছেন। তাহির নামটি শোনা মাত্রই আমার বুকের মাঝে ধপ করে উঠল, অস্থিরতা বেড়ে গেল। এত সকালে প্রিন্সিপাল স্যারের ছেলে কেন কলেজ এসেছেন, আর আমাকেই বা কেন ডেকে পাঠিয়েছেন? প্রশ্ন, চিন্তা আর ভয় আমার চারপাশে বিঁধে বসল। হঠাৎ মনে প্রশ্ন আসলো, তাহলে কি ওই চিঠিটা উনি হাতে পেয়েছেন আর সেটা পড়ে দেখেছেন? এরকম ভয় আর আতঙ্কের মাঝেই বিরাজ করলাম আমি। কথাটি বলেই পিয়ন ধাই ধাই করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। শাহজাহান স্যার বললেন, আফগানিস্তানের হুজুর, যান আপনাকে ডাকছেন। পুরো ক্লাস বিষণ্নতার মাঝেও মৃদু হেসে উঠল। কথাটি কি তাচ্ছিল্য নাকি রসিকতা, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। পাশ থেকে ফাতিমাকে যাওয়ার জন্য অনুরোধ করতেই স্যার বলে উঠল, আপনি একাই যান ম্যাডাম, ক্লাস থেকে বেরিয়ে পুকুর পাড়ে বসে আছি, যাব কি যাব না দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছে। একসময় আল্লাহর উপর ভরসা করে হেঁটে চললাম। হেঁটে যেতে যেতে একবার মনে হলো এই সমাজ কতটা কলুষিত হয়ে পড়েছে। ইসলামকে বুকে নিয়ে চলা জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটার ন্যায় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমি জানি ধৈর্যের ফল সর্বদা মধুর হয়। এক পর্যায়ে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। মাথা নিচু করে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ওপাশের মানুষটা সালামের উত্তর দিয়েছে কিনা আমার কর্ণ পর্যন্ত পৌঁছালো না। এবার একটু চাপা কণ্ঠে বলে উঠল, তুমি কি ফাইজা? জি হ্যাঁ। ও, তুমি সেই রমণী? তো বলছি যে, আমার বাবাকে কি এমন জাদু করেছো শুনি? নিজেকে কি ভাবো? হ্যাঁ, একটা গেউ ভূত কোথাকার। তোমার কি মনে হয় আমি তোমাকে বিবাহ করব? ইম্পসিবল। একবার নিজেকে দেখেছো? ও, কিভাবে দেখব, সবসময় যদি এভাবে আপাদমস্তক পেতনী হয়ে থাকো। এদিকে চোখের জলে আমার মেকআপ চুবু চুবু হয়ে গিয়েছে। সামনের মানুষটিকে সেটা বুঝতে না দিয়ে ঠাঁই দাঁড়িয়ে কথাগুলো শুনে গেলাম। আজ কেন জানি কোনো প্রতিউত্তর খুঁজে পাচ্ছি না। তিনি আবার বলতে শুরু করলেন, শোনো, আমি চাই আমার স্ত্রী হবে আমার মতোই মডার্ন, স্টাইলিশ, তোমার মতো নয়, আর কখনো আমার সামনে আসবা না। মনে মনে বললাম, আজব তো, আমি কি ওনার সামনে আসতে চেয়েছি নাকি? উনি নিজেই তো আমাকে ডেকে পাঠিয়েছেন। আর শোনো, আমার এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না, বাবার ওই চিঠিটা মাপ পড়েছেন, তাই আমাকে জোর করে তোমাকে দেখতে পাঠিয়ে দিলেন। এসে তো দেখতেই পেলাম, আমি ঠিক বুঝলাম না বাবা কি দেখে তোমাকে পছন্দ করলো। আজব, ধ্যাত,
মনে হলো উনি বেজায় চটেছেন। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চেয়ার থেকে উঠে বাইরে চলে গেলেন। আমি এখনও নীরবে চোখের পানি বিসর্জন দিয়ে যাচ্ছি। হঠাৎ টেবিলের একপাশে পড়ে থাকা চিঠির দিকে আমার নজর পড়ল। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। হঠাৎ কারো পায়ের শব্দে তাড়াতাড়ি করে ব্যাগ থেকে মোবাইলটা বের করে চিঠির ছবি তুলে নিলাম। চিঠিটা পুনরায় জায়গায় রেখে দ্রুত কদমে সেখান থেকে বেরিয়ে এলাম। আর কোনো কিছুর চিন্তাভাবনা না করেই সোজা বাসায় চলে এলাম। হয়তো আমি আসার পর ফাতেমা আমাকে খুঁজছিল। বাসায় এসে মোবাইলটা বের করে চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় ফাইজামা, আজকে তোমার কথাগুলো শুনে আমার হৃদয়ে যেন দহন উঠেছে, তা আগে কখনো হয়নি। আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, নিজেকে খুব বদলাতে ইচ্ছা করছে। জানি না আর সময় পাবো কিনা। আমার ছেলেটা তাজওয়ান শাহ তাহির, আমার ছেলেটা আমার পুরো পৃথিবী। আমি কখনো চাই না ও ওর বাবার মতো হোক, আমি চাই ও তোমার মতো হোক। এই অপরাধী বাবার কথা একটিবার শোনো, তুমি আমার ছেলেকে বিবাহ করো। আমার মন বলছে মা, তুমি হবে শ্রেষ্ঠ সুখী। ইতি প্রিন্সিপাল। এতক্ষণে মোবাইল বন্ধ করে উঠে পড়লাম। পায়ের ব্যথাটা মলম লাগানোর পর থেকে কমে গিয়েছিল, এখন আবার চিনচিন করছে। বিয়ে নিয়ে কখনো কোনো অনুভূতি জন্মায়নি। প্রেম ভালোবাসা এসব যে কোন গ্রহের তারা তা কখনোই জানতে ইচ্ছা হয়নি, আর এখন তো পুরো জানার আগ্রহটাই মাটি হয়ে গেল। তাহির ভাইয়া যেহেতু আমাকে বিবাহ করতে চান না, তাহলে আমি আর তাকে ভাবনায় এনে অযথা সময় কেন নষ্ট করব। আল্লাহ যেটা চান সেটাই হবে ইনশাআল্লাহ। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। বিকালে আসরের নামাজ শেষে আম্মুর সঙ্গে বসে গল্প করছিলাম। আম্মুকে এসব চিঠির ব্যাপারে কিছুই বলিনি। এমন সময় কলিং বেলের শব্দে পেছনে তাকালাম। আম্মু বলে উঠল, দেখ তো কে এসেছে। আমি বড় বড় কদমে দরজার সম্মুখে দাঁড়িয়ে দরজা খুললাম। দরজা খুলতেই যে মানুষটা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, আমার হবু শাশুড়ি আম্মা। ও শ্রোতারা, আপনাদের তো বলতে ভুলে গিয়েছে, আমার সবথেকে প্রিয় খালামণি, তার একমাত্র পুত্র আবদুল্লাহ আল সাইদ। ছোটবেলায় খালামণিদের বাসায় গিয়ে সাইদ ভাইয়ের সাথে অনেক মজা করেছি। বয়স বাড়ার সাথে সাথে দূরত্ব বেড়েছে। তিনি বড় হওয়ার পর থেকে আর কখনো আমাদের বাসায় আসেননি। খালামণির মুখ থেকে শুনেছি উনি একজন হাফেজ, একজন প্র্যাকটিসিং মুসলিম। ছোটবেলায় খালামণিকে মজা করে হবু শাশুড়ি বলে ডাকতাম। খালামণিও কয়েকবার আমার আর সাইদ ভাইয়ের বিবাহের কথা বলেছেন, কিন্তু সাইদ ভাইয়া কখনোই রাজি হন নাই। তা যাক, তবে খালামণিকে আমি সারা জীবন হবু শাশুড়িই ডেকে যাব। আজ বিকেলের পর থেকে দিনটা ভালোই কাটল। খালামণির সঙ্গে অনেক অনেক গল্প করেছে। সকালে যখন খালামণি চলে যাবার কথা বললেন, মনটা ভীষণে ভরে গেল। খালামণি আমার মাথায় হাত বুলিয়ে করুণ সুরে বললেন, ছেলের বউ করতে পারেনি তো কি হয়েছে, তোর মতো যে মেয়ে অন্যের ঘরে যাবে সে ঘর আলোকিত হতেই হবে। আজ আসি রে মা, অন্য একদিন আসবো ইনশাআল্লাহ। আজ শরীরটা খুব খারাপ লাগছে, তাই কলেজ মুখ আর হয়নি। বিকালের দিকে আমি নিজ রুমে বসে বই পড়ছিলাম। হঠাৎ আম্মুর ডাক শুনে দ্রুত বসার ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে যেটা দেখতে পেলাম তাতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আম্মু সামনে বসে আছেন তাহির ভাইয়ের মা। আম্মু আমাকে গল্প করতে রেখে নাস্তা আনতে চলে গেলেন। আন্টি আমার দিকে মুখ করে বললেন, আসসালামু আলাইকুম, তুমি কি ফাইজা? ওয়ালাইকুম আসসালাম, জি আন্টি। আমার কণ্ঠ শুনে মনে হলো আন্টি কিছুটা ঘাবড়ে গেলেন। বললেন, তুমি কি সেদিন আমাদের বাসায় গিয়েছিলে? জি আন্টি। তাহলে আমি যখন তোমার হাতে চিঠিটা দিয়েছিলাম তুমি আমাকে কিছু বললে না কেন? না মানে আন্টি, নিজের মধ্যে খুব সংকোচ বোধ হচ্ছিল, আর একবিন্দু আন্টি সম্মুখে বসে থাকা আমার সম্ভব হচ্ছিল না। আন্টি এবার বলে উঠলেন, উনি কেন তোমাকে দেখে এত মুগ্ধ হয়েছেন এবার বুঝেছি। তোমার ব্যবহার, তোমার ভদ্রতাতেই হয়তো তিনি মুগ্ধ হয়েছিলেন। মা, আমিও চাই তুমি আমার তাহিরকে গ্রহণ করো। আমি সর্বদা তোমার মতো একজন মেয়েকেই আমার বৌমা হিসেবে চাইতাম। ভদ্রমহিলা এবার কেঁদে ফেললেন। আমি কাছে গিয়ে বললাম, আপনি কাঁদছেন কেন? আমি তো কখনো না বলিনি, কিন্তু আপনার ছেলেই না করে দিয়েছে। আপনার ছেলে কি কখনো আমাকে পর্দায় রাখতে পারবে? সে কি কখনো আমাকে হৃদয় থেকে ভালোবাসবে, যেখানে এই বিয়েতে তার কোনো সম্মতি নেই? আন্টি এবার বলে উঠলেন, বিয়ের পর তুমি তাকে দিনদার তৈরি করবে। কিন্তু আন্টি, তাকে দিনদার বানাতে গিয়ে যদি আমি দিন থেকে ছিটকে পড়ি তখন? আন্টি কিছুক্ষণ নীরব থেকে বললেন, প্লিজ মা, তুমি রাজি হয়ে যাও, ওকে রাজি করানোর দায়িত্ব আমার। ওনার শেষ ইচ্ছাটা এভাবে শেষ হয়ে যেতে দিও না। আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করব। এতক্ষণে আম্মু চলে এসেছেন। আম্মুর ভাব দেখে বুঝলাম তিনিও সব জানেন। আন্টি ও আম্মু আমার সম্মতির অপেক্ষায় অধীর আগ্রহে আমার দিকে চেয়ে আছেন। মনে মনে ভাবতে লাগলাম, কিন্তু আমি কিভাবে আমার আল্লাহর সাথে কথা না বলে সম্মতি দিতে পারি? তাই বললাম, আমাকে একদিন সময় দিতে হবে। আন্টি এবার উৎফুল্ল স্বরে বলে উঠলেন, আচ্ছা মা, ঠিক আছে, শুক্রিয়া মা।
বলে আন্টি আমাকে নিজের কাছে টেনে নিলেন। আন্টি চলে যাওয়ার পর থেকে একদল ভাবনা চিন্তা আমার মনের মাঝে জেঁকে বসেছে। এদিকে তাসবিহাতে অনবরত জিকির করেই চলেছে, আমার ঠিক কি করা উচিত বুঝে উঠতে পারছি না। রাত এখন 3টা, বিছানা ছেড়ে উঠে পড়েছি, উজু করে নতুন কাপড় পরেছি, নিজেকে একটু সজ্জিত করে নিয়েছি আমার রবের সাথে যে আজ আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। দুরাকাত সালাত শেষে রবের দরবারে দুহাত উঁচিয়ে সব মনের কথা প্রকাশ করলাম, আমি কি করব সেটাও বললাম। এক পর্যায়ে ফজরের নামাজ শেষে আবার ঘুমোতে চলে গেলাম। আজ আমাদের বাসায় বিরাট আয়োজন, কারো বিবাহ মনে হচ্ছে, কার হতে পারে? একটু এগিয়ে যেতেই দেখি আম্মু রাগী কণ্ঠে বলে উঠল, ফাইজা তুই এখনো রেডি হস নাই, একটু পর তো বর চলে আসবে। আমি শুধু আশ্চর্য হয়ে আম্মার মুখ পানে চেয়ে রইলাম। এক পর্যায়ে বললাম, কার বিয়ে আম্মু? কিসের বিয়ে? আম্মু একটু রাগী কণ্ঠে বলে উঠল, ফাজিল মেয়ে তাহিরের সাথে তোর বিয়ে, তুই ভুলে গেলি? আমি শুধু ড্যাব ড্যাব করে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। পাশ থেকে ফাতিমা হাঁক দিচ্ছে, ফাইজা ফাইজা এই ফাইজা। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসলাম। কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভাঙা চোখে তাকিয়ে দেখি ফাতিমা আমার সামনে দাঁড়িয়ে। বললাম, তুমি কখন এলে? আমি কখন এলাম? সে কখন থেকে ডাকছি শুনতে পারছো না? কাল কলেজে কেন যাওনি? আবার ফোনটাও বন্ধ, তাই বাসায় চলে এলাম। ফাতিমার কথায় আমার কোনো ভ্রুক্ষেপ নেই। মনে মনে অবাক হলাম, আমি কি স্বপ্ন দেখলাম? তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিমাকে সমস্ত ঘটনা খুলে বললাম। সে এক প্রকার খুশি হয়েছে বললে ভুল হবে। চিন্তিত স্বরে বলল, কিন্তু তাহির ভাইয়ের সাথে তুমি কিভাবে থাকবে, যেখানে দুটি প্রাণ সম্পূর্ণ বিপরীত? মুচকি হেসে ফাতিমাকে বললাম, আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন ফাতিমা, তার মানে এর মাঝে নিশ্চয়ই অজস্র বরকত রয়েছে, দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। আম্মু আব্বুকে বলায় আব্বু এক প্রকার রাজি হয়ে গেলেন। আন্টি ফোন করে জানিয়ে দিয়েছেন তাহির রাজি, কিন্তু আমি জানি এটা শুধুমাত্র তার মায়ের মুখের পানে চেয়ে এবং বাবার শেষ ইচ্ছার টানে, অন্যথায় নয়। বিয়ের তারিখ স্থির করতে আন্টি আমাদের বাসায় এসেছেন। আজ আমার ক্লাস নেই, বাড়িতেই সময় পার করছি। আন্টির আগমনে অবাক না হলেও অবাক হয়েছে আন্টির বলা কথাটা শুনে। আন্টি আম্মুর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, ভাবি আজ আমি একা আসি নাই, আমার ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, ও বাইরে আসছে। কথাটা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়লাম। সেখানে আর একটু না দাঁড়িয়ে দ্রুত রুমে চলে আসলাম। নিজের গায়ে হিজাব জড়িয়ে সঙ্গে নেকাব লাগিয়ে চুপটি করে বিছানার এক কোণে বসে রইলাম। হঠাৎ আম্মুর ডাক শুনে আস্তে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। সেদিন ওনার ওই কথাগুলোর পর থেকে আর সম্মুখে যেতে ইচ্ছা হচ্ছিল না, তবু ভদ্রতার খাতিরে গিয়ে আম্মুর পাশে দাঁড়ালাম। এখন যে সালাম দিতে হবে সেটাও এক প্রকার ভয়ে ভুলে গিয়েছি। মনে হতে কাঁপা কাঁপা কণ্ঠে সালাম জানালাম। পাশ থেকে আন্টি বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, একবার আমার ছেলেটার দিকে তাকিয়ে দেখো, তোমাদের বিয়ে তো প্রায় হয়েই গিয়েছে, শুধু কবুল বলার অপেক্ষা। বলে আম্মু আর আন্টি মৃদু হেসে উঠলেন। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইলাম। একটা বিষয় খেয়াল করলাম, তাহির ভাইয়া সামনে থাকলে কেন জানি আমি এক প্রকার বোবা হয়ে যাই। এবার আম্মু বলে উঠল, মা যার সাথে তোর বিবাহ হবে বিবাহের আগে তাকে নিজের মুখোদয় দেখানো তো যায় যাচ্ছে, তাহলে তাহির বাবাকে একটু নেকাবটা খুলে মুখটা দেখাও না। আমি কিছুটা ইতস্তত করার পর আস্তে করে নিজের মুখ থেকে নেকাবটা খুলতে যাব, ঠিক তখনই তাহির ভাইয়া বলে উঠল, না না আন্টি তার কোনো প্রয়োজন নেই। সেই সাথে আস্তে করে উনি কি যেন বললেন, তা আমাদের কারো কর্ণ পর্যন্ত পৌঁছালো না। মা চলো এবার উঠি, আমার একটা জরুরি কাজ আছে। আরে দাঁড়া না, ডেটটা ফিক্স করবো না? আচ্ছা। আম্মুর দিকে ঘুরে আন্টি বলল, তাহলে ভাবি আগামী শুক্রবার আমরা বিবাহের আয়োজন করতে যাচ্ছিলাম। ঠিক আছে আপা, আমি ওর আব্বুর সাথে পরামর্শ করে আপনাদের জানিয়ে দেব। আর হ্যাঁ ভাবি, বিয়েটা কিন্তু কমিউনিটি সেন্টার হবে। কথাটা আমার কর্ণ পর্যন্ত আসতেই আটকে উঠলাম। মনে মনে ভাবলাম, তাহির ভাইয়ের ফ্যামিলিতে শুধুমাত্র ওনার মাই ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখেন, আর সবাই যেমন, তাতে আমি বিয়ের দিন কিভাবে পর্দা করে থাকবো? আমার ভাবনাতে একটু অনিশ্চিত হলো না যে শুধু পর্দা নয়, অনেক কটু কথাও আমাকে সহ্য করতে হবে। হে আমার রব, আমাকে ধৈর্য দিন। কমিউনিটি সেন্টারের কথা শুনতে আম্মু একটু ইতস্তত করতে লাগলো। এমন সময় আন্টি বলে উঠলেন, আর কিছু নয় ভাবি, সব ফাইনাল, আজ তাহলে আমরা উঠি। কথা শেষ করে আন্টি চলে গেলেন। আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা রুমে চলে আসলাম। অজু করে জায়নামাজে বসে অনেক চোখের পানিতে ভিজেছি। দুহাত তুলে বললাম, তুমি এই ছোট্ট হৃদয়ে সব খবর রাখো, আমার জন্য যেটা কল্যাণকর সেটা আমাকে শীঘ্রই দান করো হে আমার রব। এমন সময় আম্মু রুমে চলে আসায় আমি দ্রুত চোখের পানি মুছতে লাগলাম। আম্মু আমাকে বলল, তুই কাঁদছিস ফাইজা, এদিকে আয়। এই আহ্বান ছুড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। আম্মুর বুকে ঝাঁপিয়ে পড়লাম, শুধু কেঁদেই চলেছি, আম্মুকে জড়িয়ে রেখেছি। আম্মুকে আজ অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে। একটু পর বললাম, জানো আম্মু, সবসময় চাইতাম এমন কেউ আসুক আমার জীবনে যে আমার থেকে অনেক প্র্যাকটিসিং হবে, তার কাছে আমি হব দামি, সে নিজে আমার পর্দার দায়িত্ব নেবে,
আমাকে ভালোবাসবে। আমি জানি সামনের দিনগুলো আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে, তবুও ধৈর্য ধরে আছি। নিশ্চয়ই আমার রব এর মাঝে কোনো কল্যাণ রেখেছে। কখন ঘুমিয়ে গেছি বোধ হলো না, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। বিকেলের দিকে ফোনটা বেজে উঠল, আব্বু ফোন করেছে। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কিরে মা, কষ্ট হচ্ছে? এই মায়া মাখা কথাটি শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে উঠলাম। আব্বু উপাস থেকে বলতে লাগলেন, কাঁদিস না মা, দেখ আমি এত দূরে আছি, তোর মা এক হাতে সব সামলাচ্ছে, মায়ের পাশে পাশে থাকিস সর্বদা, নিজেকে আর ভেঙে পড়তে দিস না। মনে রাখবি, সবর করা এতটা সহজ নয়, সবর অর্থ তোকে হাজারো অপমান সহ্য করতে হবে। চোখ কাঁদবে কিন্তু মুখে সর্বদা হাসি রাখবি, আমি সবসময় তোর জন্য দোয়া করি মা। জি আব্বু। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফোনটা রেখে আম্মুর কাছে গেলাম। আম্মু আমার মন ভালো করার জন্য বললেন, আর একদিন পর শ্বশুরবাড়ি যেতে হবে, রান্নাবাড়া কিছু শিখতে হবে না? মুখে হাজারো কষ্ট থাকা সত্ত্বেও আম্মুর কথায় মুচকি হেসে বললাম, আমার শাশুড়ি আম্মা আছে না, শিখে নেবো ইনশাল্লাহ। শাশুড়ির কথা বলতে আম্মুর চিরচেনা ভাষণ শুরু হয়ে গেল। শাশুড়ি বুঝি এখন অনেক আপন হয়েছে, মা তো এখন কিছুই না, এখন মায়ের কথা সব ভুলে যাবি, তাই তো? আম্মুর এমন অভিমানী কথা শুনে নিজের হাসি আর দমিয়ে রাখতে পারলাম না। আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, না, পৃথিবীর সব থেকে আপন হচ্ছে আমার আল্লাহ, তারপর আপনি। খুব মিস করবো আম্মু। এতক্ষণে চোখের পানিতে টলমল হয়ে গিয়েছে, সেই সাথে আম্মু নিজেও কাঁদছেন। আম্মুকে জড়িয়ে ধরে আবার হৃদয়ের ক্ষতগুলো জাগ্রত হলো। আজ বুধবার, কাল বৃহস্পতিবার, তারপর আমার বিবাহ। মনে হতেই মনটা বিষণ্ণে হারিয়ে গেল, তবুও নিজেকে বুঝিয়েছি, হে নাফস, আল্লাহ যেটা চান সেটা অবশ্যই কল্যাণকর। আত্মীয় স্বজনকে আজকে থেকেই আসতে শুরু করেছে। মায়ের দিক থেকে কাজিন বলতে শুধু আবদুল্লাহ ভাইয়া, কিন্তু বাবার দিক থেকে অনেক কাজিনরা আসায় আজ আমাদের বাড়িতে উপস্থিতি অনেক। সকাল থেকে রুমের বাইরে আমার পা পড়েনি, চাচি ফুপুরা বারবার এসে বলছে একটু বাইরে আসতে, ভাইয়াদের সাথে কথা বলতে। আরও কত কি, তাদেরকে শুধু একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে, আমাকে আমার মতো করে থাকতে দাও না, কেন এই ফিতনার দাওয়াত বারবার আমার সামনে হাজির করছো, আল্লাহর সাথে আমার শেষ একবার কথা বলতে হবে, খুব একান্তে। কিন্তু আত্মীয় স্বজনের ভিড়ে পেরে উঠছি না সেটা। সালাতুল হাজতের দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের প্রয়োজনীয় ইচ্ছা অনিচ্ছার কথা ব্যক্ত করতে মনস্থির করলাম, কিন্তু বিকাল থেকে সব মেয়ে কাজিনরা আমাকে আটকে রেখেছে। তাদেরকে বুঝিয়ে মাগরিবের সালাতটা আদায় করে নিলাম, এদিকে হাজত সালাত আদায় করা হলো না। তাই মনে মনে স্থির করলাম, আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে তাহাজ্জুদে আল্লাহ শরণাপন্ন হব ইনশাআল্লাহ। ঠিক একইভাবে পাশের ঘর থেকে ঈশার নামাজটা কোনো রকম আদায় করে নিলাম। কাজিনগুলোকে অনেক করে নামাজ পড়তে বললাম, একটাও আমার কথা শুনল না। রাতে সবগুলো আমাকে জোর করে মেহেদি লাগিয়ে দিল, রুমে আমাকে মেহেদি দিচ্ছিল, রুমি আমার চাচাতো বোন। এদিকে আম্মু কোনো পুরুষকে আমার রুমে আসতে নিষেধ করে দিয়েছেন, তাই আল্লাহর রহমতে এদিকে আর কেউ আসে না। কিন্তু হঠাৎ একটা কাণ্ড হয়ে গেল, হিজাব পরে নেকাব ছাড়াই মেহেদি লাগাচ্ছিলাম, এমন সময় একটা পুরুষের আগমন উপলব্ধি করে রুমির কাছ থেকে নিজের হাতটা টেনে নিজের নেকাব বেঁধে পাশে ঘুরে বসলাম। লোকটা আমাকে আবার দেখে ফেলতো, আল্লাহু মাগফিরলি। রুমি বলে উঠল, আপু এটা তুমি কি করলে? আর রায়হান ভাইয়া এভাবে কেউ নক না করে ভেতরে আসে? কাণ্ড জ্ঞান কিছু নেই নাকি? যাও এখান থেকে। তারপর রুমি বলে উঠল, আপু এদিকে ঘুরো, রায়হান ভাইয়া চলে গিয়েছে। আমি ঘুরে বসলাম, হিজাবের গায়ে লেপটে গিয়েছে মেহেদির ডিজাইন, সেটা কিছুটা নষ্ট হওয়ায় রুমি বেশ রেগে উঠল। রুমি সব কাজিনদের থেকে কিছুটা আলাদা, নিজে পর্দা মেনটেন না করলেও পর্দাকে প্রচণ্ড সম্মান করে, তাই সে আমার কোনো দোষ খুঁজে না পাওয়ায় কিছুটা শান্ত হয়ে আছে। বলল, আপু যাও হাত ধুয়ে আসো, আমি আবার লাগিয়ে দিচ্ছি। যা হয়েছে থাক না, তুমি যাও। আমিও বাধ্য মেয়ের মতো রুমির কথা মেনে নিলাম। রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে গেল, কাজিনদের পাশে আমিও অজু করে ঘুমিয়ে পড়লাম। সাড়ে তিনটায় আমার মোবাইলে অ্যালার্ম বেজে উঠল, বুঝতে পারলাম আল্লাহর আহ্বান এসে গেছে। ঘুমকে হারাম করে আস্তে আস্তে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চললাম। গেস্ট রুম, বেডরুম সবখানে মানুষ আর মানুষ, একান্তে কথা বলার জন্য মন মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো আমার প্রিয় বেলকনিতে চলে যাই। সেখানে যেতেই খেয়াল করলাম আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, একটু পরে গুড়ি গুড়ি বৃষ্টি হবে। জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। দুই রাকাত নামাজ আদায় শেষে দুই হাত তুলে শেষবার আল্লাহর কাছে নিজের ইচ্ছার কথা বললাম, হে আল্লাহ আমার খারাপ সময়টা যেন আমার জীবনে ভালো কিছু বয়ে আনে, নতুন করে বাঁচতে শেখায়, আর যদি আমার কষ্টগুলো আপনার দেওয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা দিন। হে আল্লাহ আপনি এই বুকের ক্ষতগুলো আমার থেকে ভালো জানেন, সুতরাং আমাকে ক্ষমা করুন, যেটা আমার জন্য ভালো হয় সেটা আমাকে শীঘ্রই দান করুন।
হঠাৎ আকাশের বুক চিরে নেমে আসলো শীতল জলের রাশি, সমস্ত শরীর ভিজিয়ে দিয়ে গেল। এই ক্লান্ত হৃদয় মুহূর্তের মাঝে মাতাল হয়ে উঠল। দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেল, আজ শুক্রবার। শুক্রবার হলে আমার ইবাদতের ডানা উন্মুক্ত হয়ে যায়, সূরা কাহাফ পাঠ সহ দুরুদ ইস্তিগফার অধিক পরিমাণে পাঠ করি। আজকের ঝামেলায় সেটা পেরে উঠছি না, সর্বদা এই মস্তিষ্কে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আর এই ক্ষণিকের আনন্দের জন্য আল্লাহকে কেন ভুলে থাকবো। সূরা পাঠ না করতে পারলেও দুরুদ ও ইস্তিগফার পাঠ করে চলেছি। অনেক আগে একটি হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করবে এবং স্ত্রীকে গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হবে, বাহন ব্যতীত পায়ে হেঁটে মসজিদে গমন করবে এবং কোনো রকম অনর্থক কথা না বলে ইমামের নিকট বসে খুতবা শুনবে, তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সুন্নাহ হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবৎ সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ 345। সব কাজিনরা মিলে পরিকল্পনা করছে আমাকে কিভাবে সাজাবে। কেউ বলছে শাড়ি পরাবে, আবার কেউ বলছে চুলে খোপা করবে, কেউ বলছে লেহেঙ্গা পরাবে। তাদের কথাগুলো শুনে আমি মুচকি না হেসে পারলাম না। তাহির ভাইয়ের বাড়ি থেকে বউয়ের জন্য জিনিসপত্র পাঠিয়েছেন। আম্মু সেগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখে বলল, এখানে তো বোরকা নেই। কথাটি শুনে আমি আশ্চর্য না হয়ে পারলাম না। এদিকে মেয়ে কাজিনরা প্রশ্ন ছুড়ল, বোরকা কেন লাগবে চাচি, আমরা তো কত প্ল্যান করে রেখেছি। আম্মু এবার একটু বিরক্ত হয়ে বললেন, তোরা এবার চুপ করবি। আম্মুর এমন কথায় এবার সবাই একটু হলেও চুপ করলো। হঠাৎ বিছানার উপরে বসে থাকা মোবাইলটা বেজে উঠল, আন্টি ফোন করেছেন। আমি ফোন রিসিভ করে আম্মুকে ধরিয়ে দিলাম। ফোনটা লাউড অপশনে রাখা ছিল, তাই আম্মু এবং আন্টির কথাগুলো আমরা স্পষ্ট শুনতে পারছিলাম। দুজনের সালাম বিনিময় শেষে আন্টি বলে উঠলেন, ভাবি একটা সমস্যার কারণে বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে না, আমাদের সকল আত্মীয় স্বজনদের থেকে দাওয়াত ফিরিয়ে নিয়েছি, দরকার হলে পরে বড় করে অনুষ্ঠান করব। এখন আপাতত আমি, তাহির আর ওর কয়েকজন বন্ধু আমার বৌমাকে নিয়ে আসতে চাচ্ছিলাম। কথাটি শুনে আম্মুর মুখ থেকে আপনাআপনি বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ, কমিউনিটি সেন্টারের সমস্ত খরচ তাহির ভাইয়াদের বাড়ি থেকে বহন করেছিল, তাই এ বিষয়ে আম্মু আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতেই ছোটখাটো একটা আয়োজনের বন্দোবস্ত করলেন। আন্টি কয়েক মিনিট পর উপাস থেকে আবার বলে উঠলেন, ও ভাবি সমস্ত জিনিসপত্র তাহিরকে দিয়েই কিনেছিলাম, ও বোরকাটা কিনতে ভুলে গিয়েছিল, আমি কাউকে দিয়ে বোরকা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা আপা, এখন তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আম্মু ফোনটা রেখে দ্রুত কাজে ফিরে গেলেন। কমিউনিটি সেন্টারে বিয়ে হবে না শুনে সকল কাজিনদের মুখের হাসি বাতাসে মিলিয়ে গেল যেন। এদিকে দোয়া কবুলের খুশিতে আমি রীতিমতো উৎফুল্ল প্রকাশে ব্যস্ত। রুমির ছোট বোন রাইসা এসে বলল, আপু আজকে বিয়ের দিন সবাই কতটা সুন্দর করে সাজুগুজু করে, তুমি কেন বোরকা পরবে, সবাই তোমাকে দেখতে আসবে, তুমি বোরকা পরে থাকলে সবাই তোমাকে কিভাবে দেখবে। রাইসাকে নিজের কাছে ডেকে বললাম, তোমাকে একটা উদাহরণ দিই, তুমি শুনবে। জি আপু বলো। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ অনেক। তাহলে আমাকে যদি এখন কেউ বলে আগুনে লাফ দিতে, আর আমি তখন রাজি হয়ে গেলাম, তুমি কি আমাকে আটকাতে আসবে না, আমাকে বারণ করবে না? হ্যাঁ আপু। তোমাকে কেন আমি আগুনে লাফ দিতে দিব, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তাহলে শুনো রাইসা, আল্লাহ আমাদেরকে বলেছেন পর্দা করতে, আর আমি যদি পর্দা না করি তাহলে কি আমি আল্লাহর আদেশ ভঙ্গ করছি না? আর আল্লাহর আদেশ ভঙ্গ করলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে ছুড়ে দিবে না? তাহলে আমি যখন পর্দা ছাড়া বাইরে যাচ্ছি তখন কি আমি আগুনে লাফ দিচ্ছি না, আর তখন তুমি কি আমাকে নিষেধ করবে না? এই ছোট্ট উদাহরণটি ছোট্ট রাইসার মনে হয়তো বড় ধরনের রেখাপাত করলো, তাই কিছুক্ষণ চুপ থেকে সে বলল, জি আপু আমি বুঝতে পেরেছি, আপু আমি তোমাকে আর নিষেধ করব না, তুমি পর্দা করেই বাইরে বের হবে, আমিও আজকে তোমার সাথে পর্দা করব। মুচকি হেসে রাইসাকে নিজের কাছে এনে বললাম, আচ্ছা আপুমণি ইনশাআল্লাহ। এতক্ষণে রুমি এবং অন্যান্য কাজিনরাও আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু অবাক হয়ে ওদেরকে বললাম, তোমাদের কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? হঠাৎ রুমি বলে উঠল, আপু তোমার একটা হিজাব দিবে, আমিও আজকে তোমার বিয়েতে হিজাব পরব। এভাবে দু একজন ছাড়া সবাই হিজাব পরল। শুক্রবারের দিনটা অনেক সুন্দরভাবেই কেটে গেল। আজ সারাদিন কাজিনগুলোকে অনেক মাসলা মাসাইল কোরআন হাদিসের কথা শুনিয়েছি। এগুলো নিয়ে অনেকে আমার উপর বেজায় চটেছে, আবার অনেকে সম্মতিও দিয়েছে। সবগুলোকে একদিন রান্না করে খাওয়াবো বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়েছি। অবশেষে ঈশার নামাজ শেষে বিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু ও বাড়ির কারো দেখা নেই। এমন সময় রুমি আমার কাছে এসে বলল, আপু তোমাকে সিম্পলভাবে একটু সাজিয়ে দিই, তোমার কাউকে দেখানো লাগবে না, তুমি শুধু তাহির ভাইয়াকে দেখালেই চলবে, এমনিতেও তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ।
কথাগুলো শুনে আমি রীতিমতো লজ্জায় পড়ে গেলাম। লজ্জা পেতে হবে না, মনে মনে বলতে লাগলাম, তার জন্য তো এতকাল নিজেকে গুছিয়ে রেখেছি। ইসলাম নির্দেশ করে স্ত্রী যেন ঘরে তার স্বামীর সম্মুখে সর্বোত্তমভাবে সাজসজ্জা করে থাকে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করাটাও একটা ইবাদতের অংশ। আজীবনের সঙ্গী সবসময় চোখের সামনে থাকবে বলে তার সামনে অগোছালো থাকাটা ইসলাম পছন্দ করে না। তাই রুমির কথায় নিজেকে একটু সজ্জিত করলাম। সাজগোজ কমপ্লিট শেষে রুমি বলল, আপু তুমি কল্পনা করতে পারবে না আজকে তোমাকে কতটা সুন্দর লাগছে। তখন তোমার ওই কথাটা, আল্লাহ সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে নারীরা, কথাটা বুঝতে পারিনি, এখন এটা আমার কাছে প্রমাণিত। আজকে তাহির ভাই অজ্ঞান না হয়ে পারবে না নিশ্চয়ই। এদিকে লজ্জায় আমি লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। এমন সময় রুমি বলল, আপু তোমার একটা ছবি তুলব। কথাটি শুনতে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। বললাম, প্লিজ বোন, এ আবদার করে আমাকে লজ্জিত করো না। ছবি তোলার কথা মনে হতেই আমার হুঁশ ফিরল। এখন সবাই যদি এসে আমার ছবি তুলতে চায়। তাই দ্রুত বিছানা থেকে উঠে বোরকা ও হিজাব পরে নিলাম। রুমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্যাল ফ্যাল করে শুধু আমার দিকে চেয়েই রইল। হঠাৎ বর এসেছে শব্দের মুখরিত হলো আমাদের পুরো বাড়ি। রুমিসহ সকল কাজিনরা আমার থেকে উঠে চলে গেল সেখানে। এরই মাঝে ভাবনা চিন্তার দল মনের মাঝে হানা দিতে লাগলো। তাহির ভাইয়া কি কখনো আমাকে ভালোবাসতে পারবে? আমাকে কি বুঝবে? কেমন হবে সে সংসার? কিভাবে মানিয়ে নিব সেখানে? হাজারো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ মনে হলো, আমার আল্লাহ যেখানে সম্মতি দিয়েছে সেখানে বরকত নিশ্চয়ই আছে। তাহির ভাইয়া নিশ্চয়ই একদিন সব বুঝতে পারবে, সে অবশ্যই একদিন আমাকে ভালোবাসবে। আর তখনকার অনুভূতিগুলো মনে হতেই গা শিউরে উঠল। রুমি দ্রুত কদমে আমার রুমে এসে বলল, আপু জানো তাহির ভাইয়া দেখতে না খুব হ্যান্ডসাম। আমি ভ্রু কুচকে বললাম, তুমি কেন তাকিয়েছ? রুমি রসিকতা স্বরে বলে উঠল, বা বা, এখনই এত ভালোবাসা? লজ্জায় নিজেকে গুটিয়ে নিলাম। কথাটি বলেই রুমি রুম থেকে বেরিয়ে গেল। এমন সময় ওদিকের পর্বচুকে আমার সম্মতির দর্শনে সকলে আমার রুমে হাজির হলেন। কাজী সাহেবের মুখে বারবার ধ্বনিত হতে লাগলো, মা কবুল বলো। আমার মনে হাতছানি দিতে লাগলো। সেই শব্দটার সাথে মিশে আছে আমার ভবিষ্যৎ জীবনের ডায়েরি। এখনই আমার মুখ থেকে তিনবার সেটি ধ্বনিত হলো। বাপের বাড়ির পাঠ চুকিয়ে যাবে, চোখে অজস্র জলকণায় সে হাজির হলো। কোনো রকম চোখের জল আটকে নিলাম। কাঁপা কাঁপা কণ্ঠে মিহি উচ্চারিত হলো কবুল। আম্মু আমাকে শক্ত করে ধরে আছেন, পুরো শরীর শীতল হয়ে যাচ্ছে। কপালের বিন্দু বিন্দু ঘাম চুষে নিচ্ছে মাথার উপরে আচ্ছাদিত বস্ত্র। আম্মু আমার হাত ধরে আছেন। এক পর্যায়ে আম্মুর হাতটাও ভিজে গিয়েছে আমার স্পর্শে। অনুভব হতে আমাকে আরও শক্ত করে ধরে রেখেছেন। দ্বিতীয়বার কবুল, তৃতীয়বার কবুল। এখন আমি এই বাড়ির কোনো সদস্য নই, আমার ঠিকানা এখন অন্যত্র। এখন এই পৃথিবীতে আমি আর একা নই, আমার অস্তিত্বে মিশে আছে এক পুরুষ। ঠিক এই মুহূর্ত থেকে আমি অন্য কারো স্ত্রী। কেমন হবে সে জীবন? কতটা সহজ, নাকি পুরোটাই কঠিন? এখন আমরা দুজন স্বামী স্ত্রী। তাই উনাকে আমার রুমে আনা হলো। যদিও বোরকা পরিহিত আছে, তবুও অনেকের ছবি বন্দি করা শেষ হচ্ছে না। আম্মু সবাইকে অনেকবার নিষেধ করা সত্ত্বেও গোপনে লুকিয়ে কর্ম চালিয়ে যাচ্ছে তারা। নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, এদেরকে একটা সঠিক জবাব না দিলে এরা শুধরাবে না নিশ্চয়ই। কিছুটা শান্ত থাকার চেষ্টা করলাম। আমি পর্দার মাঝে লুকিয়ে আছি, কিন্তু ওনার কি হবে? ওনাকে দেখবে হাজারো নারী, ওনার কারণে ফিতনায় পতিত হবে কত শত মেয়ে। মনের মাঝে ইচ্ছা জাগলো, ওনাকে একটা মাস্ক পরিয়ে দিলে কেমন হয়। এমন সময় উনি আমার পাশে এসে বসেছেন। খুবই লজ্জাকর পরিস্থিতির মাঝে বিরাজ করলাম। আমাদের সম্পর্কে সবাই সামান্য কিছু কথা বলছে আর হেসে উঠছে। কেউ পাশ থেকে চুপিসরে বলে উঠছে, আজকে এই মেয়েটার বোরকা না পড়লে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ রুমি এসে বলল, ভাইয়া আর আপু, এবার যেটা বলবো সেটা করতে হবে। প্রথমে আপু ভাইয়ার হাত ধরবে এবং তার হাতে আপু ওষ্ঠের পরশ ছুঁয়ে দিবে। হি হি হি। কথাটা শোনা মাত্রই আমি বসা থেকে একটু অন্যদিকে সরে গেলাম। এটা কি বলছে মেয়েটা? এটা কখনো সম্ভব? না না, হঠাৎ মনে হলো আমার এত ভাবনার প্রয়োজন কি? উনি কখনো এতে রাজি হবেন না। কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল, সবাইকে বললে ভুল হবে। উনি আমাকে অবাক করে দিয়ে নিজের হাতটা বাড়িয়ে দিলেন। রুমে উপস্থিত সকলে এবার আমার দিকে চেয়ে আছে অধীর আগ্রহে। এদিকে আমিও লাজে মরে যাই যাই অবস্থা। এগুলো আবার কোন ধরনের নিয়ম রে বাবা? উনি যেহেতু এখন আমার স্বামী, ওনার হাত ধরতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রুম ভর্তি মানুষের সামনে আমি, ছি, কিভাবে সম্ভব? রুমিসহ সব কাজিনরা আমাকে তাড়া দিয়ে চলেছে। ধীরে ধীরে নিজের জায়গা থেকে আমার হাতদয় এগিয়ে আসছে। ভূমিকম্পের ন্যায় কম্পিত হচ্ছে হাতটা। এদিকে ওনার বাড়িয়ে রাখা হাতটা আস্তে করে আমার দিকে এগিয়ে আসতেই আবার পেছনে সরিয়ে নিলাম নিজ হাত। কিছুতেই মিলছে না এ হাত দুইখানা। আবার এগিয়ে রয়েছে সে হাত, আমাকে আহ্বান করছে।
ধীরে ধীরে এগিয়ে নিলাম। এবার উনি নিজে থেকে আমার হাতটা ধরে নিলেন। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়ায় পুরো শরীর একবার ঝাঁকুনি দিয়ে উঠল। নিজ মস্তক ধীরে ধীরে ঝুঁকে পড়ল সে হাতের পানে। এ যেন সুখ, কিছুতেই হারাতে ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তটা। আরও কিছুক্ষণ থাক না, হুঁশ ফিরতেই নিজেকে আগের জায়গায় উপস্থিত করলাম। রুমের সকলের উৎফুল্ল নয়নে তাকিয়ে আছে আমাদের পানে। বিদায় কথাটি অনেকটা ছোট হলেও ততটা ছোট নয়। এখানে লুকিয়ে আছে সমস্ত অতীত দিনের ইতিহাস। সব ভুলে গড়তে হবে নতুনকে। আমার প্রিয় আম্মুটা কিভাবে থাকবে, আমি বা কিভাবে থাকবো তাকে ছাড়া। মুহূর্তেই চোখ ভিজে গেল। আম্মু আমাকে জড়িয়ে অজস্র ধারায় কেঁদে চলেছেন। এবার সমস্ত কিছু মেনে নিয়ে নিজেকে এগিয়ে দিলাম বিধাতার পরিকল্পনায়। গাড়িতে আমি আর উনি পাশাপাশি বসে আছি, বাকিরা অন্য গাড়িতে গিয়েছে। আজ সকালে খানিকটা বৃষ্টি হওয়ায় প্রকৃতি কিছুটা শীতল। বিদ্যুতের তারে দুইটা পাখি এসে বসেছে। ট্রাম লাইটের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের অস্তিত্ব। তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে কোনো কারণে ঝগড়া হয়েছে, তাই দুটি পাখি দুদিক মুখ করে বসে আছে। এই রাতের বেলা কেনই বা তাদের ঝগড়া হলো বুঝে উঠতে পারলাম না। বুকের মাঝে খণ্ড হয়ে যাচ্ছে, মেয়ের বিয়েতে আমার আব্বুটা থাকতে পারলো না। মুহূর্তেই মনটা বিষণ্ণের হাতছানি দিতে লাগলো। জানালার দিকে মুখ করে এসব ভাবছিলাম। শীতল হাওয়ায় মনটা ভরিয়ে দিয়ে গেল। উনি আমার পাশে চুপচাপ বসে আছেন, দুজনে নীরব হয়ে বসে আছি এই চলন্ত যানবাহনে। অবশেষে বাপের বাড়ির পথ ফুরালো। গাড়ি থেকে নামার সময় উনি আমার হাতটা ধরে আস্তে করে আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আমি মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারছি না, হতে পারে এটা আল্লাহর কোনো রহমত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আন্টি বললে এখন আমার চলবে না। কি বলা যায়, মা আচ্ছা এটা স্থির থাক। মা আমাকে নিয়ে রুমে চলে আসলেন। যখন এ বাড়িতে প্রথম এসেছিলাম কই, তখন তো এই রুমটা চোখে পড়েনি, ঠিক যেন রাজপুরী, অনেক সুন্দর করে সজ্জিত চারিদিকে, সেই সাথে প্রসূনের ঘ্রাণ। মা আমাকে বসিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় একটি কথা বলে গেলেন, আজ থেকে এ বাড়ির কর্ত্রী তুমি, সুখী হও মা, আমি আসি, তুমি ফ্রেশ হয়ে নাও, বলেই মা চলে গেলেন। এ বাড়িতে আমার সবথেকে ভালো লাগার বিষয় হলো আমার শাশুড়ির ব্যবহার। তিনি খুবই বুদ্ধিমতী এবং সুশ্রী। এই ব্যবহারই আমাকে সফল হতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমি বোরকা নেকাব পরে এখনও বসে আছি। কি বোকা না আমি, আমি ভুলেই গিয়েছি যে এ বাড়ি এখন আমার বাড়ি, সে পুরুষ যে এখন একান্ত আমার, তার সম্মুখেও পর্দা করা আমার জন্য অনর্থক, সে কথা এক প্রকার ভুলেই গিয়েছি। হি হি, এমন সময় উনি ভেতরে প্রবেশ করলেন। আমার সম্মুখে এসে যেটা বললেন সেটা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। তিনি একটু চাপা কণ্ঠে বলে উঠলেন, আমার বন্ধুরা তোমাকে দেখতে চায়। এতক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, উনার বলা কথাটা শুনে আঁতকে উঠলাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি কি চান আপনার বন্ধুরা আমাকে দেখুক? না চাইলে কেন করবো এ আর্তনাদ? আচ্ছা বেশ, আপনি আমাকে গলা টিপে মেরে ফেলুন, আমি কেন তোমাকে মারতে যাব? আপনার বন্ধুদের সাক্ষাৎ অপেক্ষা এই মুহূর্তে মৃত্যুই অধিক ভালো মনে করছে এ হৃদয়। তুমি শুধু সম্মতি দাও, হ্যাঁ অথবা না। আমি চুপ করে আছি। একটু পর বললাম, আপনি কেমন পুরুষ, এখনও নিজেই নিজের স্ত্রীকে দেখেন নাই অথচ বন্ধুদের দেখাবেন? সম্মুখে দণ্ডায়মান মানুষটি চুপ করে আছে, হয়তো তার বিবেক বলেছে তাই তো। ভাবনা ছেদ করে উনি আবার বলে উঠলেন, ওসব জানি না, তুমি রাজি কি না বলো। আচ্ছা আমি মেনে নিলাম, তবে আমাকে দেখার পর যদি আপনার মনে হয় আপনার মহামূল্যবান হীরা আপনি সবাইকে দেখাতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উনি আর কোনো কথা না বাড়িয়ে হনহন করে বাইরে চলে গেলেন। আমি খুব স্পষ্ট বুঝতে পারলাম দিনের জ্ঞান তার মাঝে অনেকটাই শূন্য। পরিহিত বোরকা, হিজাব ত্যাগ করে ফ্রেশ হয়ে নিলাম। এমন সময় ফোনের উপরিভাগে ভেসে উঠল একটি নাম, ফাতিমা। ফোনটা কানে ধরতে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আফওয়ান ফাইজা, আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়েছিল তাই আসতে পারিনি, খুব মিস করছিলাম তোমাকে। আন্টি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তুমি এখন কি করছো? বাসর ঘরে দাঁড়িয়ে আছি। সত্যি? আচ্ছা তুমি কি শাড়ি পরেছো? না, শাড়ি পরতে তো পারি না। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি বলছি তুমি সেভাবে সেভাবে করো। ফাতিমার কথা মতো শাড়ি পরে নিলাম। আন্টি বলেছিল শাড়িটা নাকি উনিই কিনেছিলেন, লোকটা কিছুটা হলেও অদ্ভুত। আয়নায় নিজেকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। মুখ থেকে নিমিষে উচ্চারিত হলো মাশাআল্লাহ। ফাতিমা উপাস থেকে বলে উঠল, আমি দেখতে পারছি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, কিভাবে দেখলে? মনের আয়না দিয়ে। হি হি হি, ফাতেমা আবার বলে উঠল, আচ্ছা এবার ঘোমটা দিয়ে চুপটি করে বসে থাকবে। এদিকে লজ্জায় আমি মুখ থেকে কথা বের করতে পারছি না। আচ্ছা ফাইজা, আল্লাহ হাফেজ, পরে কথা হবে। আচ্ছা ফিয়ামানিল্লাহ।
ফোনটা রেখে আমি বিছানার এক কোণে ফাতিমার কথা মতো ঘুমটা দিয়ে বসে আছি। মনে মনে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। ওই মানুষটিকে যতটা বিপজ্জনক ভেবেছিলাম ততটা নয়, কিছুটা ভালোবাসা আমার জন্য অবশিষ্ট আছে নিশ্চয়ই। মুহূর্তেই ভালো লাগার পরশ ছুঁয়ে গেল। কিছুক্ষণ পরে দরজা বন্ধের শব্দে নড়ে চড়ে বসলাম। নিজে নিজে বলতে লাগলাম, কে এসেছেন? উনি? উনি ছাড়া কে? বোকা ফাইজা। হাত পা অনবরত ঘামছে, সেই সাথে ললাট। অতঃপর উনি আমার সম্মুখে এসে বসলেন। আমি জানি উনার আমাকে মেনে নিতে কিছুটা কষ্ট হবে, তবুও নিজের চেষ্টায় ওনাকে আমার করে নিতে হবে। যেহেতু আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, উনি আবার বলে উঠলেন, অনেক রাত হয়ে গিয়েছে, যাও ঘুমিয়ে পড়ো, সোফায় ঘুমাতে আমার কোনো অসুবিধা হবে না। আমি না বুঝে উঠতে পারছি না, কয়েক ঘন্টা হয়ে গেল আমাদের বিবাহ হয়েছে, উনার কি একটি বারও আমাকে দেখতে ইচ্ছা হচ্ছে না? এই বিয়েতে ওনার মত নেই বলে কি একটি বারও নিজের স্ত্রীকে দেখা যাবে না? আজব লোক। এবার আমি বলে উঠলাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হয়তো এখনো জানেন না আমি আপনার স্ত্রী। উনি চুপচাপ। আমি আবার বলতে শুরু করলাম, আপনার কি নিজের স্ত্রীর পানে একটি বারও দৃষ্টি দিতে অন্তরে স্বাদ জাগ্রত হচ্ছে না? এবার উনি উঠে দাঁড়িয়েছেন, ঘোমটার নিচ থেকে এসব দৃশ্য আমার চোখে পড়ল। এবার একটু রাগি কণ্ঠে বলে উঠলেন, তুমি যদি সুন্দরী হতে তাহলে এভাবে নিজেকে পর্দার ভেতর গুটিয়ে রাখতে না। আমি অবাক না হয়ে পারলাম না, এ মানুষটা এত কেন বোকা? উনি আবার বলতে শুরু করলেন, আয়নায় কখনো নিজের চেহারা দেখেছো? জি অনেকবার। হয়তো তুমি দেখতে খুব কুশ্রী, সেজন্য এভাবে পর্দা করে থাকো সারাদিন। এবার আমি আর সহ্য করতে পারলাম না, নিজেই নিজের ঘুমটা দুহাত দ্বারা পেছনের দিকে ছুড়ে মারলাম। উনি আমার সামনে উপবিষ্ট ছিলেন, অকস্মাৎ আমার এই কাণ্ড দেখে তিনি অবাক হলেন, নাকি আমার রূপে, ঠিক বুঝে উঠতে পারলাম না। আজকে শ্রোতাদেরকে নিজের রূপের একটু বর্ণনা না দিলেই নয়, যখনই কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসতেন তার উপযুক্ত ছেলের জন্য ভিক্ষা চাইতেন, এমন রূপে কুনে মাধুরী বৌমা বানাতে আমাদের বাসায় প্রতি মাসে একটি করে প্রস্তাব আসত। একটু বেশি বলে ফেলছি মনে হয়, তবে এটা সত্যি, সবটাই মহান রবের দান, তার জন্য আমি আলহামদুলিল্লাহ। এবার আসি উনার কথায়। এখনো হা করে আমার দিকে চেয়ে আছেন, আমি ঠিক তেমনভাবেই চেয়ে আছি উনার দিকে। আগে কখনো এভাবে একদৃষ্টিতে কোনো পুরুষের পানে তাকিয়ে থাকিনি, কতটা সুন্দর, যেন আজীবন চেয়ে থাকি। এবার উনি আমার পাশে এসে বসেছেন, আমাকে পুরোটা একবার দেখিনি বলে উঠলেন, তুমি কি জানো হে প্রেমময়ী, আগে কখনো দেখিনি এমন মুখশ্রী, সত্যি বিধাতার অপূর্ব সৃষ্টি তুমি, দিবে কি ঠাই ওই চিত্ত মাঝে এতটুকু প্রশান্তি। আমি এখনো উনার দিকে চেয়ে আছি, মনে মনে চিন্তা করলাম, এ বেটা দেখি পুরাই কবি। আমি অনবরত ডেকে চলেছি কিন্তু উনার কোনো হুঁশ নেই। একসময় উনার বাহু ধরে বললাম, আপনার কি আমাকে দেখা শেষ হয়েছে? দেখা শেষ হলে উজু করে আসুন। উনি সজ্ঞানে ফিরলেন আর বললেন, কেন, নামাজ পড়ব দুজনে। আমি ওনার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ খুঁজে পেলাম। উনি বিছানা ছেড়ে উঠে যেতে চাইলেন, এমন সময় আমি পেছন থেকে তার হাতটা টেনে ধরে তার সম্মুখে গিয়ে দাঁড়ালাম। বললাম, মুসলিম ঘরে জন্ম নিয়ে নামাজ পড়তে কষ্টবোধ করেন, একটু কি লজ্জা অনুভব হয় না আপনার? শ্রোতারা, আপনারা কি জানেন একজন বেনামাজির সব থেকে বেশি আঘাত লাগে যখন তাকে নামাজের কথা বলা হয়? তার মুখ থেকে বের হয় না আর একটি শব্দ, তখন তার মনে হতে থাকে মাটিতে মিশে যেতে। উনিও তেমনটাই করলেন। আমি আবার বলতে লাগলাম, আপনি নামাজ পড়েন না? নামাজ না পড়ে থাকা সম্ভব? কিভাবে নামাজ না পড়ে থাকেন আপনি? আমি জানি না, আপনি নামাজ ছাড়া কিভাবে নিশ্চিন্তে এই পৃথিবীতে ঘুরে বেড়ান? নামাজ ছাড়া? নামাজ পড়তে কতটা সময় লাগে? 5 মিনিট, 10 মিনিট, 24 ঘন্টার মধ্যে আপনার কি 50টা মিনিট হয় না? যে রব আপনাকে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য কি আপনার এই 50 মিনিট সময় হয় না? একটি বার কি সেজদায় গিয়ে ওই রবকে ডাকতে ইচ্ছা হয় না? তাহলে কিভাবে আপনি আশা রাখেন যে আপনি জান্নাতে যাবেন? একটি হাদিস শুনুন, হে আমার প্রিয় স্বামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের, যে নামাজ ত্যাগ করল সে কাফের হয়ে গেল। তিরমিজি 2621। এতক্ষণে ওনার চোখ থেকে অজস্র ধারায় জল গড়িয়ে পড়ছে, একসময় শব্দ করে কান্না করতে লাগলেন, অবশেষে বিছানার এক কোণে বসে পড়লেন। এদিকে ওনার কান্না দেখে আমি পুরোটাই হতভম্ব হয়ে গিয়েছে, হয়তো আমার বলা কথাগুলো ওনাকে ভীষণভাবে আঘাত করেছে। আমি ঠিক কি করব বুঝে উঠতে পারলাম না। একসময় ওনার পাশে গিয়ে বসলাম, বললাম, আমি সরি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে মাফ করে দিন। উনি কেঁদেই চলেছেন, এই প্রথম কোনো পুরুষের কান্না আমাকে ভীষণভাবে নাড়া দিল। আমি আস্তে করে ওনার আরেকটু কাছে গিয়ে বসলাম, শাড়ির আঁচল দিয়ে ওনার চোখের পানি মোছার চেষ্টা করলাম। এমন সময় উনি আমার হাত দুইটা মুষ্টিবদ্ধ করলেন আর আমার দিকে ঘুরে বসলেন। আমার মুষ্টিবদ্ধ হাতে মাথা ঠেকিয়ে অনবরত কান্না করে যাচ্ছেন। ঠিক কিভাবে ওনার কান্না বন্ধ করব বুঝে উঠতে পারলাম না।
উনি যে এতটা আবেগপ্রবণ উপলব্ধি করতে পারেনি। বাসর ঘরে এভাবে কেউ কান্না করে, পাগল নাকি? এবার তার মুষ্টি থেকে নিজের হাতটা সরিয়ে নিলাম। এই, আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন? কান্নারত অবস্থায় তিনি নিজের মাথা নাড়িয়ে নাসূচক ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে তার কান্না আরও বেড়ে গেল। এবার আর কোনো ভাবনা চিন্তা না করেই তাকে জড়িয়ে ধরলাম। আমার মনে হতে লাগলো যেন ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছি। কিছুক্ষণ পর তিনি আস্তে আস্তে স্বাভাবিক হলেন। এদিকে অজান্তেই ঘটে যাওয়া পরিস্থিতিতে আমি অনেকটা লজ্জা পেলাম। ওনাকে ছেড়ে দিয়ে ইতস্তত করে বললাম, না মানে আপনার, আমার কথা শেষ না হতেই তিনি আবার আমার হাতটা ধরে ফেললেন। এবার বলতে শুরু করলেন, জানো ফাইজা, আমি আগে কখনো এভাবে চিন্তা করিনি। তোমার বলা কথাগুলো আমার অন্তরে ভীষণভাবে আঘাত করেছে। কতটা নিষ্ঠুর আমি, তাই না? দিনে একটিবারও ওই সৃষ্টিকর্তাকে ডাকি না। আমি অনেক পাপি ফাইজা। না, এভাবে বলবেন না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সব থেকে বড় পাওয়া। আপনি কি জানেন আল্লাহ সুরা জুমারের 53 নং আয়াতে বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। তিনি এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, তার চোখ দুটো লালচে আকার ধারণ করেছে। এবার তিনি বললেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ফাইজা? তাহলে শুনুন, আপনাকে একটা গল্প বলি। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সব থেকে বড় পাপীকে? আল্লাহ একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন, এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই সব থেকে বড় পাপী। সে অনুযায়ী মুসা আলাইহিস সালাম বসে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট বাচ্চাকে কোলে করে ওই রাস্তা দিয়ে অতিক্রম করছেন। তিনি বুঝে ফেললেন এই সব থেকে বড় পাপী। তিনি আবার আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মাঝে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ বললেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি সবার আগে অতিক্রম করবে সে। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতে থাকলেন। একসময় তিনি দেখলেন সেই একই ব্যক্তি ওই রাস্তা দিয়ে আবার অতিক্রম করছেন। মুসা আলাইহিস সালাম এটা দেখে হতভম্ব হয়ে আল্লাহকে তখন জিজ্ঞাসা করলেন, একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহান কি? আল্লাহ বললেন, হে মুসা, এই ব্যক্তি সকালে যখন জঙ্গলে প্রবেশ করেছিল তখন তার কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, আচ্ছা বাবা, এই জঙ্গল কত বড়? অনেক বড় বাবা। আচ্ছা বাবা, জঙ্গলের থেকে বড় কিছু আছে? হ্যাঁ বাবা, ওই যে পাহাড়, জঙ্গলের থেকেও অনেক বড়। পাহাড় থেকে বড় কিছু আছে? আকাশ পাহাড় থেকেও বড়। আচ্ছা বাবা, আকাশ থেকে বড় কিছু আছে? আমার পাপ, যা এই আকাশ থেকে অনেক বড়। বাবা, তোমার পাপ থেকে বড় কিছু নেই? আমার পাপ থেকে অনেক গুণ বড় হচ্ছে আমার আল্লাহর রহমত। হে মুসা, ওই ব্যক্তির পাপের অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তি থেকে আমি তাকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। সুবহান আল্লাহ, এতক্ষণে উনি এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছেন। আল্লাহ সত্যি মহান, তিনি যে এত দ্রুত উনাকে হেদায়েত দিবেন আমি কল্পনাও করতে পারিনি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার উনি নিজ থেকে আমাকে জড়িয়ে ধরে বললেন, ফাইজা, আমি দিনের পথে ফিরতে চাই ইনশাআল্লাহ। তবে যান, এখন অজু করে আসুন তো, আমরা নামাজ পড়বো একসাথে। আমাদের নতুন জীবন একসাথে আল্লাহর রহমত দিয়ে করবো ইনশাআল্লাহ। উনি আমাকে ছেড়ে দিয়ে বাধ্য ছেলের মতো অজু করে আসলেন। উনি আসার পর আমি অজু করতে চলে গেলাম। ফিরে এসে আমি দেখতে পেলাম উনি একটা জায়নামাজ আড়াআড়িভাবে বিছিয়ে রেখেছেন। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এভাবে কেন করেছেন? আসলে এই একটি জায়নামাজ আমার রুমে অনেকদিন থেকে পড়েছিল, আরেকটা তো এখানে নেই, মায়ের রুমে আছে। থাক, এত রাতে মাকে জাগাতে হবে না, একটাতেই দুজনের হয়ে যাবে ইনশাআল্লাহ। উনি মুচকি হাসি দিয়ে বললেন, অনেকদিন নামাজ থেকে দূরে থাকায় উনি অনেকটা বেখেয়াল হয়ে পড়েছেন, তাই নিজের মতো করে পড়ে নিলেন। এক সময় কানে ভেসে আসলো উনার কান্নার শব্দ। হ্যাঁ, উনি কাঁদছেন, তবে এটা আমার সামনে নয়, রবের সামনে। নিজের পাপের জন্য অনুশোচনা হচ্ছে তার। এক সময় আমার কোলে ঢলে পড়লেন আর বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি আজ আল্লাহকে খুঁজে পেলাম। না, এ কথা আর কখনোই বলবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি সঠিক পথে আনতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সঠিক পথ দেখান। সূরা কাসাস আয়াত 56। এবার তিনি আমার কোল থেকে মাথা তুলে বলে উঠলেন, তুমি আমাকে ভালোবাসো? আমি আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে ফেললাম। লজ্জায় আর উনার মুখের দিকে তাকাতে পারছি না। এবার উনি আমার মুখের দুপাশে হাত রেখে বললেন, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি কি তোমাকে ভালোবাসি? এবার উনি নিজের হাতটা সরিয়ে নিলেন। আমি বললাম, ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে দিনের সকল জ্ঞান দান করুন, এটাই আমার চাওয়া। আচ্ছা রাখুন, এবার বলুন, আপনার বন্ধুরা কি আমাকে দেখতে পারবে এখন? এবার উনি একটু রাগী কণ্ঠে বলে উঠলেন, না, একদমই না, ওরা আর একবার বলুক, আমি ওদের দেখে নিব। ফাইজা, সত্যি তুমি মায়াবতী, তোমার দিকে তাকাতেই আমি সব কিছু ভুলে যাচ্ছি। আমি জানি না কখনো তোমাকে ভালোবাসতে পারবো কিনা,
তবে তোমাকে পেয়ে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিনের মিষ্টি আজানের শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে শাড়ির আঁচলের টান পড়তে ঘুরে তাকালাম, দেখি উনি আমার শাড়ির আঁচলটা মুষ্টিবদ্ধ করে রেখেছেন। ওনাকে দেখতে একটা নিষ্পাপ শিশুর মতো লাগছে, কতটা মায়া ওনার মুখে। আমি যেন দ্বিতীয়বার প্রেমে পড়ে গেলাম। কাল সারা রাত ওনার নাক ডাকার শব্দে আমার ঘুম হয়নি। মুহূর্তেই মনের মাঝে প্রশ্ন আসলো, বাকি রাতগুলো কিভাবে ঘুমাবো আমি? এখনও নাক ডেকেই চলেছে তিনি। আমি আর সহ্য করতে না পেরে টেবিলের উপর রাখা চুলের ক্লিপ দিয়ে ওনার নাক আটকে দিলাম। মুহূর্তেই হুড়মুড় করে উনি বিছানা থেকে উঠে বসলেন, হয়তো অনেক ব্যথা পেয়েছেন, মুখ থেকে উহ আহ শব্দ করছেন। এদিকে আমি হাসতে হাসতে শেষ। উনি নিজের নাক থেকে ক্লিপটা খুলে আমার দিকে চোখ পাকিয়ে থাকলেন। আমি হাসতে হাসতে কানে হাত দিয়ে বললাম, সরি সরি। কিসের সরি? আপনি এত নাক ডাকেন কেন? আপনার নাক ডাকার যন্ত্রণায় আমি একটু ঘুমোতে পারিনি। আহারে আমার মিষ্টি বউটা, আদুরে সুরে কথাটা বলে বিছানার পাশ থেকে বালিশটা নিয়ে আমার মাথায় মারলেন। আমিও নিজের জায়গা থেকে বালিশটা নিয়ে ওনাকে মারতে শুরু করলাম। এভাবে মারধর চলল কিছুক্ষণ। অবশেষে ক্লান্ত হয়ে দুজনে মেঝেতে বসে পড়লাম। এবার একটু জোরে শ্বাস নিতে নিতে বললাম, যান এবার অজু করে আসেন, আপনার ঘুমটা নিশ্চয়ই এবার গায়েব হয়েছে। মানে? দুষ্টু এসে বললাম, মানে আমি জানতাম আপনার ঘুম খুব সহজে ভাঙবে না, তাই এই কাণ্ডটা। উনি আড় চোখে আমার দিকে তাকিয়ে আছেন। এদিকে মার খাওয়ার ভয়ে আমি দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়লাম, কিন্তু তিনিও নাছোড়বান্দা। আমি ওয়াশরুমে ঢুকতেই বাইরে থেকে লাইট অফ করে দিলেন। এদিকে আমি ভয়ে শেষ। দরজা খুলে দেখি উনি রুমে নেই। উনার এই দুষ্টুমির কথা ভেবে মুখে একচিলতে হাসি ফুটে উঠল। অজু করে বাইরে এসেছি। কিছুক্ষণ পর দেখতে পেলাম উনিও এসেছেন, শরীর ভেজা, হয়তো বাইরে থেকে অজু করে এসেছেন। উনি আমাকে আদেশ করে বললেন, ফাইজা আমার শরীরটা মুছিয়ে দাও তো। আপনি কি আমাকে আদেশ করছেন? স্বামীর আদেশ মানা কর্তব্য, দাও দাও, দ্রুত দাও। আমি আর কোনো কথা না বাড়িয়ে তোয়ালে দ্বারা ওনার ভেজা শরীর মুছতে লাগলাম। মুহূর্তেই মনে হতে লাগলো এ কেমন অনুভূতি। ওনার কাছে আসতেই কেমন জানি অনুভূতি তৈরি হয় অন্তরে, এ কেমন ব্যাধি। ওনার চুল থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। এবার সেদিকেই তোয়ালটা এগিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে উনি আমার কোমর ধরে ফেললেন। ওনার চুল থেকে গড়িয়ে পড়া পানি আমার মুখোদয় ভিজিয়ে দিয়ে গেল। দ্রুত তার থেকে নিজেকে ছাড়িয়ে বলে উঠলাম, আপনার কি খেয়াল আছে ফজর নামাজ পড়তে হবে? ও হ্যাঁ, চলো। আমরা দুজনে একসাথে জায়নামাজে রবের সামনে দাঁড়িয়ে গেলাম। আজ রবকে খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, সত্যি তোমার পরিকল্পনা অধিক উত্তম, আমি তোমার কাছে চিরঋণী যে তুমি তাকে উত্তম বানিয়েছ। হে আমার আল্লাহ, আমাদের দুজনের ভালোবাসা যেন আজীবন এভাবে থাকে। নামাজ শেষে কুরআন তেলাওয়াত করছে, পাশে খেয়াল করলাম উনি চুপ করে আমার তেলাওয়াত শুনছেন। একসময় উনি বলে উঠলেন, আচ্ছা জীবনটা যে এতটা সুন্দর, তুমি না আসলে আমি জানতেই পারতাম না। আমি ওনাকে ইসলামে স্বামী স্ত্রী নামে একটি বই গিফট করলাম। উনি সেটা হাতে নিয়ে কিছুক্ষণ উল্টেপাল্টে বললেন, আমি এটা পড়ে শেষ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওনাকে রেখে আমি নিচে চলে গেলাম। মায়ের রুমে নক করতেই ভিতর থেকে আওয়াজ আসলো, ভেতরে আয় মা। সালাম আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কি করেন মা? এই তো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলাম। মাকে তার ছেলের নামাজের কথা বলতেই উনি খুশিতে চোখের পানি বিসর্জন দিলেন। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে মুখে একটা হামি দিয়ে বললেন, জানিস মা, কাল সারা রাত আমি তোদের জন্য দোয়া করেছি, আল্লাহ আমার ডাক শুনেছেন, বলেই আবার কাঁদতে শুরু করলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে থাকা হাফসাকে দেখিয়ে প্রশ্ন করলাম, কাল হাফসা কোথায় ছিল? ওকে কাল একবারও দেখলাম না যে, আমাদের সাথেই ছিল, কাল ও বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিল। ও আচ্ছা মা, আপনি বলেন কি নাস্তা বানাতে হবে, আমি বানাবো। বাড়িতে থাকতে আম্মু কখনো আমাকে কিছু রান্না করতে দেয়নি, তাই কিছু রান্না করতে পারবো কি না জানি না, তবুও মাকে বলে বসলাম। এখন কি করব? মা আমার ভাব উপলব্ধি করে বললেন, কি হলো, রান্না জানা নেই বুঝি? আমি ইতস্তত করতেই মা বলে উঠলেন, কোনো সমস্যা নাই, মা আছে না, মা শিখিয়ে দেব, চলো আমার সঙ্গে। আমি আর মা অনেক কিছু রান্না করলাম, সর্বশেষ সেগুলো টেবিলে রাখতেই উনি নিচে থেকে নেমে আসলেন। উনাকে দেখে মা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি আজ অনেক খুশি বাবা। এমন সময় হাফসা ঘুম মাখা চোখ নিয়ে মিটমিট করে আমাদের দিকে তাকিয়ে আছে। উনি বোনকে দেখে বলে উঠলেন, এই তো আমার পাজি বোনটা চলে এসেছে। হাফসা কান্নার সুরে সেটা মায়ের কাছে নালিশ জানালো। মা ওনাকে ধমক দিয়ে কান টেনে দিলেন। এদিকে সবার কর্মকাণ্ড দেখে আমি হাসি থামাতে পারছি না। হাফসার স্কুলের সময় হয়ে গেছে, তাই আমি তাকে সুন্দর মতো রেডি করিয়ে দিলাম। মা হাফসাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলেন। আজ ইউনিভার্সিটিতে যাবেন না। এদিকে আমিও বেঁকে বসলাম। উনি কয়েকবার আমাকে কলেজে রেখে আসতে চেয়েছেন, কিন্তু আমি যেতে চাইনি। আমি ওনার কাছে গিয়ে বললাম, চলেন ছাদে যাই আমরা। কেন, এখন ছাদে যাওয়া লাগবে না। আমি ওনার কথায় অভিমানের ইঙ্গিতে বসে রইলাম। উনি আমার মুখ দেখে আমার পাশে এসে বসলেন, বললেন, এই যে মিষ্টি মায়াবী মুখে এমন অভিমান মানাচ্ছে না কিন্তু, তাহলে চলেন ছাদে। কিছুক্ষণ চুপ থেকে, চলো।
ওনার কথায় আমি এক প্রকার খুশি হয়ে গেলাম। এমন সময় উনি আলতো করে আমার কপালে হামি বসিয়ে দিলেন। তারপর বললেন, একটু আগে তোমার দেওয়া বইটা থেকে পড়লাম, স্ত্রীকে চুমু দেওয়া সুন্নত, ইবনে মাজা 502। ওনার কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। এমন সময় উনি বলে উঠলেন, চলো ছাদে যাবে না? হুম চলেন। আকাশের অবস্থা মোটেও স্বাভাবিক নয়, যে কোনো সময় অঝোর ধারায় এই ধরনের বুকে বৃষ্টির দেখা মিলবে। আমি আর উনি বসে আছি ছাদের এক কোণের বেঞ্চিতে, পাশেই আমার হাতটা রাখা ছিল। উনি আলতো করে তার হাতটা আমার হাতের উপরিভাগে রেখে বললেন, আমাকে একটা গল্প শোনাবে ফাইজা? এই মুহূর্তে কোনো গল্প আমার দৃশ্যপটে ভেসে উঠছে না, তাই বললাম, কেমন গল্প শুনতে চান বলুন? তোমার ইচ্ছা। আমি বলতে শুরু করলাম, একটা মেয়ে অনেক ইসলামিক বই পড়ত, যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুনসুটির গল্পগুলো পড়ত, তখন তার খুব ইচ্ছা হতো এমন সময় আমার জীবনে কখন আসবে। তখন তার চোখ ভিজে যেত, নিজের জন্য দোয়া করতে ভুলে গেলেও সে কখনো তার প্রিয় মানুষটার জন্য দোয়া করতে ভুলে যেত না। গভীর রাতে বালিশ ভিজে যেত প্রিয় মানুষটির মুখ একটিবার দেখার জন্য। তার জন্য অধিকাংশ সময় মন খারাপ থাকত, কখন আসবে। সে হৃদয়ে তার জন্য অনেক প্রেম জাগ্রত হতো, উদ্বেলিত হতো ভালোবাসায়, ব্যাকুল হয়ে উঠত সে হৃদয়। তাকে একটিবার স্পর্শ করার জন্য মন অশান্ত হয়ে উঠত, কিন্তু সে কখনো তার ইসলামকে এড়িয়ে চলত না, নিজেকে সান্ত্বনা দিত, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইত, নিজেকে হারাম থেকে সরিয়ে রাখত, পবিত্র রাখত। কারণ সে শুধুমাত্র একজনের, তার প্রিয় মানুষটার জন্য, সে আর কেউ নয় এই হৃদয়। হ্যাঁ প্রিয়, এই হৃদয় আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠত। এতক্ষণে চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে, উনি তার বুকে আমাকে ঠাই দিয়েছেন। হঠাৎ আকাশের বুক চিরে নেমে আসলো অজস্র জলরাশি, ভিজি দিয়ে গেল এই দুটি হৃদয়কে। এ সময় সবাই বৃষ্টি থেকে বাঁচার আশায় নিড়ে ফিরছে, আর আমরা যেন বৃষ্টিকে আহ্বান করেছি। অনেকক্ষণ দুজনে বৃষ্টিতে ভিজেছি। বিকেলের দিকে ওনার বন্ধুরা আবার আমাদের বাড়িতে এসেছেন, তারা চাইছেন আমাকে দেখতে। এবার উনি নিজে থেকেই বন্ধুদেরকে বারণ করে দিয়েছেন, এতে তারা বন্ধুত্বের সম্পর্কটা ছিন্ন করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। উনি আমাকে জড়িয়ে অনেক কাঁদলেন, এত বছরের বন্ধুত্ব তিনি এভাবে হারিয়ে ফেলবেন কখনো ভাবেননি। আমি ওনাকে একটি আয়াত শোনালাম, এমন কাউকে বন্ধু করবেন না যার জন্য আপনাকে আখিরাতে আফসোস করে বলতে হয়, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত 28। আল্লাহ হয়তো চান না তারা আপনার বন্ধু হয়ে যাক, এতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর যে সকল বন্ধু দুনিয়ার মোহে আপনাকে ভাসিয়ে নিয়ে বেড়াবে, তারা প্রকৃত বন্ধু নয়, আল্লাহ সকল বিষয়ে জ্ঞাত। উনি সবটা বুঝতে পেরে আমাকে ধন্যবাদ জানালেন। বৃষ্টিতে ভিজে রাতে শরীরের তাপমাত্রা অনেক গুণ বেড়ে গেল। এমন সময় উনি বাইরে থেকে রুমে আসলেন, এসে আমাকে জ্বর অবস্থায় দেখে খুব রেগে গেলেন এবং আমাকে বকতে শুরু করলেন। এক সময় অভিমানে আমার চোখ ভিজে আসলো, নিজেকে আর আটকে রাখতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠলাম। এবার উনি আমার কাছে এসে বসলেন, বললেন, এত কেন অভিমান? আগে জানলে বিয়ে করতাম না। কেন করলেন? কে বলেছে আমাকে বিয়ে করতে? আমি বিয়ে না করলে কে তোমাকে বিয়ে করতো শুনি? এই শোনেন। হ্যাঁ বলো। বলো না, কিছু না, থাক। আমি রাগ করে ওখান থেকে উঠে যেতে চাইলাম, উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ মেলতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন, তার ঠিক পাশেই হাফসা এবং মা। আমার জ্ঞান ফিরেছে উপলব্ধি করতেই মা আমার পাশে এসে বসলেন, মাথায় হাত বুলিয়ে কেমন আছি জানতে চাইলেন। আগের থেকে অনেকটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মা আর হাফসার রুম থেকে চলে যেতেই উনি আমার পাশে এসে বসলেন, বললেন, তখন ওভাবে উঠতে গেলে কেন? আমি না ধরলে তো আজই চলে যেতে। চলে গেলে তো আপনার ভালো, বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কথাটা বলতেই তার তর্জনী আমার ওষ্ঠ স্পর্শ করল, তারপর ধীর কণ্ঠে বললেন, এরকম কথা আর কখনো বলবে না, আমি কিন্তু পাগল হয়ে যাব। জানো এই কয়েক মুহূর্তে তোমার প্রতি কেন জানি আমি দুর্বল হয়ে পড়েছি, আমি তোমাকে প্রতিটা সেকেন্ডে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ ফাইজা, তোমাকে ছাড়া আমার এক দণ্ড থাকার উপায় নেই। কথাগুলো বলেই উনি আমার ললাটে পরশ ছুঁয়ে দিলেন। আজ আমি আর উনি আম্মুর কাছে যাব, তাই সকাল থেকেই খুব আনন্দ হচ্ছিল। সব রেডি করে আমরা মাকে সালাম জানিয়ে বেরিয়ে পড়লাম, হাফসাকেও সঙ্গে নিয়েছি। যাওয়ার সময় ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যে রওনা হব। এক সময় আম্মুর বাড়িতে পৌঁছে গেলাম, আম্মুকে সালাম জানিয়ে জড়িয়ে ধরলাম। দুদিন আম্মুর বাসায় থেকে অনেক আনন্দ করলাম, ফাতিমার সাথেও দেখা হয়েছে, আজ বাড়িতে ফিরব। আম্মুকে বিদায় জানিয়ে আমরা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন নিয়মিতই কলেজ করি, অন্যদিকে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করছেন। এবছর পড়ালেখার পাঠ চুকিয়ে উনি আমাদের কলেজের প্রিন্সিপালের আসনে বসবেন, সেটাই মনস্থির করলেন। উনি এখন পরিপূর্ণভাবে দিনে ফিরেছেন, আমার পর্দার দায়িত্ব নিয়েছেন, নিজের চক্ষু হেফাজতে সর্বদা চেষ্টা করেন, মুখে ইয়া বড় বড় দাড়ি রেখেছেন। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে গেল।
প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছেড়ে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতে যাব, নিজের মধ্যে অস্থিরতা কাজ করল। দু একবার বমিও হলো। মাকে বলতেই মায়ের মুখে হাসি ফুটে উঠল। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, এবার তাহলে দাদুডাক শুনবো মনে হচ্ছে। মুহূর্তেই লজ্জা আমাকে ঘিরে ধরল। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করছি, কখন উনি আসবেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। উনি এসে আমাকে বললেন, আমার ফাইজা পাখিটাকে আজ এত খুশি খুশি মনে হচ্ছে কেন? আমি একটু ভ্রুকুচকে বললাম, ফাইজা পাখি মানে? উনি আমার হাতটা ধরে বললেন, মানে হচ্ছে তোমার দেওয়া বইটা থেকে পড়েছি যে স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত, বুখারি 5204। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। এবার উনি বলে উঠলেন, এবার বলো আজ কেন এত খুশি দেখাচ্ছে তোমাকে। যদি বলি আপনি বাবা ডাক শুনতে চলেছেন, উনি অকস্মাৎ হাসি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সত্যি? সত্যি। আনন্দে আপ্লুত হয়ে উনি আমাকে জড়িয়ে ধরলেন। ওনাকে দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারলাম না। বাবা হওয়ার কথা শুনলে পুরুষেরা এত কেন খুশি হন? প্রতিটি দিন রাত তিনি আমার সেবা করে চলেছেন। আমার কলেজে যাওয়াটাও এখন এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। যতক্ষণ বাসায় থাকেন আমার যত্ন নেন। মাঝে মাঝে ওনার জন্য খুব মায়া হয়। আমি যখন থাকবো না উনি কিভাবে থাকবেন? নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসেন। এখন আল্লাহ তাকে অনেক বেশি দিনের বুঝ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনার কোলে মাথা রেখে শুয়ে আছি। উনি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। তার কোরআন তেলাওয়াত শেষ হতে আমি তাকে বলে উঠলাম, আচ্ছা আমার একটি রিকোয়েস্ট রাখবেন? হ্যাঁ বলো। এতক্ষণে উনি পবিত্র কোরআন শরীফটা গুছিয়ে রেখেছেন। আমি বললাম, আমার যখন পেইন হবে আপনি নারী ব্যতীত পুরুষ ডাক্তারকে ডাকবেন না, আমাকে কথা দিন। কিন্তু নারী ডাক্তারকে যদি না পাই তারপরেও আপনি একজন পুরুষের কাছে আমাকে নিবেন না, কথা দিন আমাকে। তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? আপনি কি জানেন সন্তান প্রসবে যদি কোনো মা মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পায়? কতটা সুন্দর মর্যাদা মহান আল্লাহ মেয়েদের দিয়েছেন, তাই না? এমন সময় ওনার চোখের একবিন্দু জল আমার মুখের উপর পড়তেই আমি হুড়মুড় করে উঠে বসলাম। বললাম, আপনি কাঁদছেন কেন? আমার কিচ্ছু হবে না। এখন না পারি জান্নাতে আমরা দুজন একসাথে থাকবো ইনশাআল্লাহ। ছোট্ট বাচ্চাদের মতো কান্না করছেন উনি। আমি তার চোখের জল সরিয়ে তাকে জড়িয়ে ধরলাম। এই শোনেন না, যদি আমাদের একটা মেয়ে বাবু হয় তাহলে তার নাম রাখবো আয়েশা, আর যদি ছেলে বাবু হয় তার নাম রাখবো তারিফ। আমার মেয়েটা হবে ফুলের মতো পবিত্র। ছোট থেকেই তাকে শিক্ষা দিব পর্দা তার অহংকার। তাকে বলবো পর্দা নারীর সৌন্দর্য, নারীর গৌরব। পর্দা মানে অনেক শান্তি। পর্দা হচ্ছে আল্লাহর বিধান। এই বিধান মানলে তিনি খুশি হয়ে অসংখ্য নিয়ামত দান করেন, যেটি সবার ভাগ্যে থাকে না। আর ছেলে হলে তাকে একজন হাফেজ তৈরি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিনি আলতো করে আমার কপালে ওষ্ঠের পরশ ছুঁয়ে দিলেন। আমি মুচকে হাসতেই তিনি বলে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মুসলিমের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলবে সেটা সদকা স্বরূপ। আত তিরমিজি 1956। কতটা সুন্দর আমার নবীর সুন্নত, তাই না? জি হ্যাঁ। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। এখন আপাতত বিছানায় বসে রেস্ট নেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই, তাই সারাদিন এভাবে থাকতে থাকতে অনেকটা একঘেয়েমি শুরু হয়ে গেল। নিজেকে সর্বদা ইবাদতে ব্যস্ত রাখি, যাতে করে আমার আগত সন্তান আমার মতো করে গড়ে উঠতে পারে। উনি সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ঢুকেই আমার খেয়ালে ব্যস্ত হয়ে পড়লেন। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। কেন জানি অজান্তেই খুব করে বৃষ্টির ছোঁয়া পেতে মন উতলা হয়ে উঠল। উনি ওয়াশরুমে ঢুকেছেন সেই কখন, তাই ওনার আশা ত্যাগ করে ধীর পায়ে বেলকনিতে চলে গেলাম। হাত বাড়িয়ে উপভোগ করছি বৃষ্টির পরশ। হৃদয় যেন শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ মাথার ভেতর ঘুরে উঠতেই মেঝেতে পড়ে গেলাম। তারপর কি হলো জানি না, নিজেকে খুঁজে পেলাম হাসপাতালের বেডে। দেখতে পেলাম পাশেই উনি দাঁড়িয়ে। আমাকে জ্ঞান ফিরতে দেখে উনি আমার কাছে চলে আসেন। শরীরে লক্ষ্য করলাম আমি বোরকা পরিহিত, মাথায় হিজাব, হাতে পায়ে মোজা, কিন্তু মুখ অবারিত। উনি আমার কাছে এসে বললেন, এখন পর্যন্ত কোনো পুরুষ তোমাকে দেখেনি। অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আল্লাহকে আজ দুহাত তুলে বলতে ইচ্ছে হচ্ছে, আমি কি এতটা পাওয়ার যোগ্য হে আমার রব? আরও একবার বলে উঠলাম, নিশ্চয়ই তোমার পরিকল্পনা উত্তম। হঠাৎ করে আমার প্রচণ্ড পেইন শুরু হলো। আমি ব্যথায় ছটফট করছি। এদিকে উনি যেন আমার দ্বিগুণ কষ্ট পাচ্ছেন। ছুটে গেলেন ডাক্তার আনতে। আমি নেকাবটা দিয়ে নিজের মুখ ঢেকে নিলাম। আমি জানি উনি কখনো কোনো পুরুষকে এখানে আসতে দিবে না, তবুও পড়ে নিলাম, কারণ শয়তানের পরিকল্পনায় মানুষ আটকে যায় খুব সহজেই। একটু পর উনি ছুটে আসলেন আমার কাছে, চিৎকার করে বলে উঠলেন, এই হাসপাতালে কি একটাও মহিলা ডাক্তার নেই? প্রচণ্ড কষ্টের মাঝেও আমি উনাকে শান্ত করার চেষ্টা করছি। একসময় বলে উঠলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সঙ্গে সঙ্গে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ওনার কান্নামাখা মোনাজাতে আমি আরও ভেঙে পড়লাম। উনি চিৎকার করে আল্লাহকে বলছেন, হে আমার আল্লাহ, আমার পূর্বের পাপের শাস্তি তুমি ফাইজাকে দিও না,
তাকে সুস্থ করে দাও আল্লাহ, যদি তোমার কষ্ট দিতে হয় আমাকে দাও, ওকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এবার উনি আমার পাশে বসে অনবরত দোয়া পড়ে যাচ্ছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি নামছে, সেই সাথে বিদ্যুতের ঝলকানি, বৃক্ষরাজি ভেদ করে রহমতের বৃষ্টি ছড়িয়ে পড়ছে এই পৃথিবীর চিত্তে। হঠাৎ এক নবজাতকের চিৎকারে বৃষ্টির রোল আরো দ্বিগুণ হয়ে ধরা দিল পৃথিবীর বুকে। এদিকে ফুটফুটে শিশুর জন্মদাত্রী অনেক কষ্ট সহ্য করে পুরো পৃথিবীকে জানিয়ে গেল তার পর্দা পালনের গল্প। তার মুখ থেকে শেষ বারের মতো উচ্চারিত হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফাইজার স্বামী, আমার মেয়ে আয়েশা অনেকটা মায়ের মতো হয়েছে। 7 বছর বয়স থেকেই পর্দা ওর অহংকার হয়ে দাঁড়িয়েছে। কেউ যখন বলে এতটুকু মেয়ে পর্দা করার কি দরকার, জানেন তো ঠিক মায়ের মতোই প্রতিবাদ করে। তখন অবাক হয়ে আমি তার দিকে তাকিয়ে থাকি। রুমে বসে অফিসের কাজ করছিলাম, ছোট্ট আয়েশা আমার কাছে এসে বলল, আচ্ছা বাবা, মা কিভাবে আল্লাহর কাছে চলে গেলেন? তোমার মা ছিল এই জগতের একজন পর্দা যোদ্ধা, পর্দার সাথে লড়াই করে হাসি মুখে পৃথিবী থেকে চলে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। সেদিন যদি তোমার দাদুকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে হয়তো আজ তোমার আম্মু বেঁচে থাকতো। আমি আর কোনো ভাবনা চিন্তা না করে নিজেই বৃষ্টির মধ্যে তোমার আম্মুকে হাসপাতালে নিয়ে যাই। তোমার দাদু আজ নেই। হঠাৎ মেয়েটা বলে উঠল, দাদু নেই তো কি হয়েছে, আমি তো আছি, আজ থেকে আমি তোমার মা হব। ওকে বাবা। ওকে আমার মাটা, এখন যাও, আমি কাজটা শেষ করে তারপর দুজনে একসাথে গল্প করব। ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই আপনার সন্তানকে শিক্ষা দিন পর্দা তার আভিজাত্য, তার রবের হুকুম, পর্দা তাকে সম্মান এনে দিবে, নিজেকে পবিত্র রাখবে। আধুনিকতার স্পর্শে বিভোর হওয়ার পূর্বে তাকে শিক্ষা দিন পর্দা তোমার অহংকার, কখনো ছেড়ে দিও না তাকে,